হ্যালো দুজন সিভিক ভলেন্টিয়ারকে মূল মঞ্চের কাছে আসতে বলছি আপনারা একটু দুজন সিভিক ভলেন্টিয়ার আপনারা মূল মঞ্চের কাছে একটু চলে আসুন যারা মাঠের ছাদের উপরে যারা উঠেছো তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তোমরা তাড়াতাড়ি নেমে এসো ছাদের উপর থেকে যারা খেলা দেখার জন্য উঠেছো তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তোমরা তাড়াতাড়ি নেমে এসো ছাদের অবস্থা ভালো নয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তোমরা তাড়াতাড়ি নেমে এসো নিচে থেকে খেলা দেখো বেলডাঙা কোচিং ক্যাম্পের পরিচালনায় আটদলীয় যে নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজ তার শেষ দিন আজকের এই শেষ গ্র্যান্ড ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলেন ভাই ভাই হন্ডা পলাশি নদিয়া এবং তাদের সঙ্গে চরম ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন বেলডাঙ্গা কোচিং ক্যাম্প যারা মঞ্চের সামনে এসে দাঁড়িয়ে আছেন আপনারা আমাদের মূল মঞ্চে এসে আসন গ্রহণ করুন যারা আমাদের আজকের অতিথি তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা এসে আপনারা আসন গ্রহণ করুন ছাদের উপরে যারা উঠেছ তোমাদেরকে বলছি বিশেষভাবে বলছি তোমরা তাড়াতাড়ি নিচে নেমে এসো ছাদের উপরে যারা উঠেছো আমি বারবার বলছি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা তাড়াতাড়ি ছাদ থেকে নেমে এসো ছাদের অবস্থা ভালো নয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তোমরা তাড়াতাড়ি নিচে নেমে এসে খেলা দেখো আজকের এই গ্র্যান্ড ফাইনাল খেলা আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে ক্লাবের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো লেট আব্দুল মতিন উইনার্স এবং লেট এমডি ডি শেখ রানার সাফ কাপ ফাইনাল খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আজকের এই গ্র্যান্ড ফাইনাল খেলার অংশগ্রহণকারী দুই দলকে আমরা বলছি আপনারা আমাদের টেন্টের সামনে চলে আসবেন ভাই ভাই হন্ডা পলাশি নদিয়া। এবং বেলনা কোচিং ক্যাম্পের কোচ এবং ম্যানেজারদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট পাঠাবেন এবং টিমটা নিয়ে আমাদের টেন্টের সামনে চলে আসুন হ্যালো আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের এই খেলার মাঠে আমরা পারমানেন্টভাবে লাইটের ব্যবস্থা করতে পেরেছি সেটা সম্ভব হয়েছে আমাদের বেলডাঙার একাত্তর নম্বর বিধানসভার বিধায়ক সম্মানীয় হাসানুজ্জামান শেখ মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় বেলডাঙ্গা পৌরসভা তাই বেলডাঙার ক্রীড়া প্রেমীদের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে ওনাদেরকে জানাই প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা তেসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশ শুক্রবার বেলডাঙ্গা সিআরজিএস ময়দান উভয় দল যাদের জন্য আমরা অপেক্ষা করছি চারিদিকে দর্শকে ভরে আসেন ফুটবল খেলার ফাইনাল শুধুমাত্র দুটো দলের খেলার মধ্যে নয় ফুটবল খেলা যেন উৎসবে পরিণত হয়েছে তার আনুষঙ্গিক কিছু ক্রিয়াকর্ম রয়েছে প্রাথমিক শুরু যেমন তেইশে জানুয়ারি হয়েছিল আজ তেসরা ফেব্রুয়ারি পৌঁছে দুটি দল একদিকে বেল্ডাঙ্গা কোচিং ক্যাম্প অন্যদিকে সকলকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন লড়াই উভয় দলকে অনুরোধ করব উভয় দল তাদের অনুরোধ করব আনুষ্ঠানিক শুরুর জন্য আপনারা মঞ্চের সামনে যেখান থেকে আনুষ্ঠানিকভাবে আপনারা মাঠে প্রবেশ করবেন সেখানে চলে আসবেন অনুরোধ করব বেল্ডাঙ্গা কোচিং ক্যাম্প যারা এই মুহূর্তে মাঠে অনুশীলনরত তাদের অনুরোধ করব মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করবো ভাই ভাই পলাশি যারা মাঠের উত্তর দিকে নীল জার্সি পরে এই মুহূর্তে অনুশীলনরত তাদের অনুরোধ করব মঞ্চের সামনে চলে আসার জন্য আজকের ম্যাচ পরিচালনায় রয়েছেন জাতীয় রেফারি পরিতোষ মণ্ডল সহযোগী হিসাবে রয়েছেন উজ্জ্বল দাস অর্ক দত্ত চতুর্থ রেফারি হিসাবে রয়েছেন শাহরুখ শেখ পরিতোষ মন্ডল উজ্জ্বল দাস অর্ক দত্ত শাহরুখ শেখ এদের নেতৃত্বে উভয় দল মাঠে প্রবেশ করবেন উভয় দলকে অনুরোধ করব আমরা অপেক্ষায় রয়েছি বিশিষ্ট অতিথিবৃন্দ যারা অতিথি নন আজকে তারা শুধু ফুটবল প্রেমী ফুটবলের টানে তারা মাঠে পৌঁছে গেছেন সিএস সিআরজিএস ময়দান দিনের আলো নিভলেও সিআরজিএস ময়দানের আলো কিন্তু নেবেনি বরং আরো উজ্জ্বল হয়ে জ্বলে উঠেছে চারিদিক আলোয় আলোময় আরেকটু পরেই ফুটবলের আলোয় আলোকিত হবে আমরা সময়ের দিকে খেয়াল রাখতে হচ্ছে অনুরোধ করব উভয় দল বেলডাঙ্গা কোচিং ক্যাম্প যারা মাঠের দক্ষিণ দিকে অনুশীলনরত বেলডাঙ্গা কোচিং ক্যাম্প অনুরোধ করবো মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করব ভাই ভাই হন্ডা পলাশি যারা মাঠের উত্তর দিকে এই মুহূর্তে অনুশীলনরত তাদের অনুরোধ করব মাঠটিকে সাজানো হচ্ছে আনুষ্ঠানিকভাবে আপনারা মাঠে প্রবেশ করবেন রেফারির নেতৃত্বে মাঠে প্রবেশ করবেন যারা দর্শক রয়েছেন তারা প্রাথমিক শুরুর পর্ব ফাইনালের শুরুর পর্ব যারা উপভোগ করবেন আমাদের বিশিষ্ট যারা রয়েছেন অতিথিবৃন্দ আমরা এখানে যারা মাঠে রয়েছি সবাই কিন্তু ফুটবলের স্বাদ নিতে এসেছি আনন্দ নিতে এসেছি সেই আনন্দ নেওয়ার অপেক্ষায় কিন্তু তার আগে আনুষ্ঠানিকভাবে মাঠে প্রবেশ উভয় দলকে প্লিজ ভাই ভাই হুণ্ডা প্লিজ আপনারা মাঠের টেন্টের সামনে চলে আসবেন বেললাঙা কোচিং ক্যাম্প প্লিজ আমরা সময়ের দিকে লক্ষ্য রাখছি উভয় দল বেললাঙা কোচিং ক্যাম্প এবং ভাই ভাই হন্ডা খেলা শুরুর আগে একটু গা গরম করে নিতে হয় সেটা আপনারা করছেন আমরাও আপনাদের মূল খেলা দেখার অপেক্ষায় রয়েছি আপনাদের অনুরোধ করছি আপনারা টেন্টের সামনে চলে আসবেন প্লিজ হ্যালো হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন হলুদ জার্সি পরে একটি ছেলে বল নিয়ে জাগলিং করছে অনেকক্ষণ ধরে জাগলিং করছেন ওনাকে উৎসাহিত করার জন্য সবাই একবার জোরে হাততালি এটা হাততালি দিয়ে উৎসাহিত করুন উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে ক্লাবের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রথম দিন থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আজও শেষ পর্যন্ত সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা যাদের সুস্থভাবে আমাদের আজকের এই গ্র্যান্ড ফাইনাল খেলা সুসম্পন্ন করতে পারি উভয় দল তাদের আবার অনুরোধ করছি আপনারা টেন্টের সামনে চলে আসবেন উভয় দল প্লিজ বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প এবং ভাই ভাই হন্টা উভয় দলকে আমরা স্বর্ণিবন্ধ অনুরোধ করছি আপনারা টেন্টের সামনে চলে আসবেন প্লিজ আমরা খেলা শুরুর মুহূর্তে চলে এসেছি মাঠ সাজানো হয়ে গেছে আপনাদের অপেক্ষায় সমস্ত দর্শক চারিদিকে প্রচুর দর্শক তারা আপনাদের খেলা দেখার জন্য চারিদিকে অপেক্ষা করছেন যারা মাঠে এসেছে চারিদিকে দেখবেন সুন্দর সাজানো হয়েছে যে ব্যানারগুলো রয়েছে সেগুলো কিন্তু এই টুর্নামেন্ট চালানো যারা সহযোগিতা করছেন তারা তাদের কিছুটা প্রচার এখানে যাতে হয় সেটা দিয়েছেন আপনারা যারা দর্শক রয়েছেন তাদের অনুরোধ করবো ব্যানারগুলো নষ্ট করবেন না মাঠের চারিদিকে যেমন দর্শক রয়েছেন তেমনি দর্শকের দেখার সুবিধার জন্য আলাদা পর্দার ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনি আপনাকেও দেখতে পারেন সেদিকে তাকিয়ে থাকুন মাঠের দিকে তাকিয়ে থাকুন উভয় দল আবার অনুরোধ করছি ভাই ভাই হন্ডা প্লিজ ভাই ভাই হন্ডা প্লিজ টেন্টের সামনে চলে আসবেন প্লিজ ভাই ভাই হান্ডা টেন্টের সামনে চলে আসবেন প্লিজ বেলডাঙ্গা কোচিং ক্যাম্প এবং ভাই ভাই হন্ডা উভয় দলের কোচ এবং ম্যানেজারকে বলছি আপনারা তাড়াতাড়ি আপনাদের টিম নিয়ে আমাদের টেন্টের সামনে চলে আসুন আজকের এই শুভ ফাইনাল খেলায় যে সমস্ত খেলোয়াড়রা খেলবেন তারা অনেকেই কলকাতা মাঠের অনেক ভালো ভালো ক্লাবের নিয়মিত খেলোয়াড় তাদের খেলা আমরা আজ আমাদের এই স্কুলের মাঠে দেখতে পাব পার্শ্বরেখা ধারে অপেক্ষা করছেন আজকের ম্যাচ রেফারি পরিতোষ মন্ডল জাতীয় রেফারি রয়েছেন উজ্জ্বল দাস অর্ক দত্ত রয়েছেন শাহরুখ শেখ তারা অপেক্ষা রয়েছেন উভয় দলকে সঙ্গে নিয়ে মাঠে নামার জন্য উভয় দলকে অনুরোধ করছি আপনারা আনুষ্ঠানিকভাবে মাঠে প্রবেশের জন্য চলে আসবেন যেখান থেকে আমরা সেমিফাইনালে মাঠে নেমেছি যেখান থেকে আমরা ফার্স্ট রাউন্ডে মাঠে নেমেছি সেখান থেকেই আমরা আজকের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামবো একদিকে বেল্ডাঙ্গা কোচিং ক্যাম্প অন্যদিকে ভাই ভাই হন্ডা যে যে অতিথি জিনাদের কাছে গেস্ট কার্ড ভিআইপি কার্ড এবং ভিভিআইপি কার্ড রয়েছেন তিনারা তিনাদের আপন আপন আসন গ্রহণ করুন ভাই ভাই হুন্ডা তারা কিন্তু পৌঁছে গেছেন বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প প্লিজ বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প আপনারা মূল খেলা এবং ফাইনাল শুরুর আগের যে ছোট্ট একটি অনুষ্ঠান রয়েছে আপনাদের সঙ্গে পরিচয় পর্ব রয়েছে যারা অতিথি পর্ব আছেন তারা পৌঁছবেন আপনারা আনুষ্ঠানিকভাবে মাঠে প্রবেশ করবেন ব্যানার ছিঁড়বেন না আমরা জানি বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পের এই মাঠে খুদে খেলোয়াড় তৈরি হয় আজকে তিন রকম খেলোয়াড় আমরা দেখব যারা একদম নিজে নিজেদেরকে তৈরি করছেন তারা যারা এই মুহূর্তে খেলছেন তারা এবং যারা দুর্দান্ত ফুটবল খেলে শুধু বেল্লাঙ্গা কেন শুধু মুর্শিদাবাদ কেন সারা ভারতের মন জয় করেছেন তেমন কিছু মানুষ আজকে আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন সুতরাং তাদের কাছ থেকে আমরা পরামর্শ পাবো যারা এই মুহূর্তে খেলছেন তারা তাদের কাছ থেকে পরামর্শ পাবেন যারা যারা একদম খুদে তারা পরামর্শ পাবেন এবং আমরা দেখব সেই সমস্ত ব্যক্তিত্ব যারা একসময় মাঠ কাঁপিয়েছেন আজকে তারা ফুটবলের টানে ভালোবাসায় এসে পৌঁছেছেন বেল্লাঙ্গায় এসে পৌঁছেছেন মুর্শিদাবাদে তাদেরকে সকলকেই বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প তথা বেললাঙার তরফ থেকে তথা মুর্শিদাবাদের তরফ থেকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা মাঠে যারা এসেছি তারা বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছি যাদের কাছে কার্ড রয়েছে তারা তাদের নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করবেন যাতে তাদের কোনো অসুবিধা না হয় বাকিরা লক্ষ্য রাখবেন প্লিজ বেল্লাঙ্গা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশ আব্দুল মতিন সাহেব স্মৃতি উইনার্স এবং মরহুম মোহাম্মদ সফন শেখ স্মৃতি রানার্স পরিচালনায় বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প স্থান সিআর হাই স্কুল ময়দান আজ রয়েছে আমরা তেসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশ যারা টেন্টের সামনে দাঁড়িয়ে আছেন ভিড় করছেন একটু একটু সরে দাঁড়াবেন আমাদের দুটি টিম ওখানে দাঁড়িয়ে আছে ওনাদের একটু অসুবিধা হচ্ছে যারা টেন্টের সামনে অযথা দাঁড়িয়ে ভিড় করছেন একটু সরে যান ওখান থেকে আমাদের টিমের প্রবেশ করতে অসুবিধা হচ্ছে একটু সহযোগিতা করুন আমাদেরকে যাতে আমরা সুন্দরভাবে আজকের এই খেলা পরিচালনা করতে পারি দর্শকের উদ্দেশ্যে আগামী দিনের ফুটবলার এখনকার যারা খুদে খেলোয়াড় তারা দেখবেন তারা শিখবেন আগামীতে তারা ফুটবল উপহার দেবেন আজ যারা ম্যাচে অংশগ্রহণ করবেন তারা রয়েছেন যারা ম্যাচ পরিচালনা করবেন তারা রয়েছেন আর আমরা তো রয়েছি যারা দুর্দান্ত ফাইনাল দেখার অপেক্ষায় মাঠে এসে পৌঁছেছি

আলোর রোষ চারিদিকে ছড়িয়ে পড়ুক খুশি চারিদিকে ছড়িয়ে পড়ুক আনন্দ এই আনন্দের মাঝেই জমে উঠুক ফুটবলের ফাইনাল তৈরি হচ্ছে তৈরি হচ্ছে দুর্দান্ত মুহূর্ত আমরা উভয় দলকে মাঠে পেয়ে গেছি এবারে ফাইনালের প্রস্তুতি ফাইনাল ম্যাচ দেখব কিন্তু আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট অতিথিবর্গ তাদের সঙ্গে পরিচয় পর্ব থাকবে থাকবে পতাকা উত্তোলন আমাদের মাঝে রয়েছেন সম্মাননীয় হাসানুজ্জামান আজকের অনুষ্ঠানের সভাপতি সেই সাথে একাত্তর বেল বিধানসভার বিধায়ক সেই সঙ্গে টুর্নামেন্ট কমিটির সভাপতি সেই সঙ্গে একজন ফুটবল প্রেমী মানুষ তাকে অনুরোধ করব পতাকা ক্লাব পতাকা যেখানে রাখা হয়েছে সেখানে আসার জন্য সেই সাথে যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদেরও অনুরোধ করবো ছাদের উপরে যারা উঠেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু তাড়াতাড়ি নিচে নেমে আসুন ছাদের বারবার অনুরোধ করা হচ্ছে যারা ছাদের উপরে রয়েছেন তারা কিন্তু বিপজ্জনক ভাবে রয়েছেন বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা যারা ছাদের উপরে রয়েছেন তারা বিপজ্জনক ভাবে রয়েছেন ওখান থেকে নেমে আসবেন বারবার অনুরোধ করছি ছাদের অবস্থা যা তাতে কিন্তু আপনি পড়বেন প্লিজ নেমে আসুন আমরা মাঠে দেখতে পাচ্ছি চারিদিক সেজে উঠেছে আলোয় আলোকিত হয়েছে আমাদের মাঝে রয়েছে সম্মাননীয় অতিথিবৃন্দ যারা মঞ্চে মূল মঞ্চে যারা রয়েছেন তাদের অনুরোধ করব আপনারা আজকের যারা সম্মাননীয় অতিথিবৃন্দ তাদের সঙ্গে আজকের যারা খেলোয়াড় তাদের একটু পরিচিতি হোক অনুরোধ করছি মাঠে প্রবেশের জন্য সম্মাননীয় অতিথিবৃন্দ যারা দায়িত্বে রয়েছেন তাদের অনুরোধ করব যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদেরকে মাঠে নিয়ে আসার জন্য যারা দায়িত্বে রয়েছেন কোচিং ক্যাম্পে তাদের অনুরোধ করবো সম্মাননীয় অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদেরকে ধীরে ধীরে মাঠে নিয়ে আসার জন্য সকলের উপস্থিতিতে উত্তোলিত হবে ক্লাব পতাকা ক্লাব পতাকা উত্তোলিত হবে উত্তোলনের জন্য অনুরোধ করবো সম্মাননীয় হাসানুজ্জামান আজকের অনুষ্ঠানের সভাপতি একাধিক পরিচয়ে তিনি পরিচিত তিনি বেল্লাঙ্গা বিধানসভা একাত্তর নম্বর বেললাঙা বিধানসভার বিধায়ক সেই সাথে টুর্নামেন্ট কমিটির সভাপতি সেই সাথে একজন মাঠ মানুষ খেলোয়াড় মানুষ তার হাত দিয়েই উত্তোলিত হোক আজকের ফাইনালের ক্লাব পতাকা আজকের ফাইনালের ক্লাব পতাকা উত্তোলনের জন্য অনুরোধ করা হচ্ছে সম্মাননীয় হাসানুজ্জামান সাথে থাকবেন যারা অতিথিবৃন্দ তারা সঙ্গ দেবেন উত্তোলিত হবে ক্লাব পতাকা বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের পরিচালনায় মরহুম আব্দুল মতিন সাহেব স্মৃতি উইনার্স মরহুম মোহাম্মদ স্বপন শেখ স্মৃতি রানার্স ট্রফি উত্তোলিত হচ্ছে ক্লাব পতাকা উত্তোলন করছেন সম্মাননীয় হাসান উজ্জামান সম্মাননীয় হাসানুজ্জামান দ্বারা উত্তোলিত হচ্ছে পতাকা উত্তোলিত হলো ক্লাব পতাকা বেল্লাগা কোচিং ক্যাম্পের ক্লাব পতাকা উত্তোলিত হল আজকের আয়োজন যেন সেভাবেই শুরু হয়ে গেছে আমরা অপেক্ষায় রয়েছি মাঠে অপেক্ষা করছেন খেলোয়াড়বৃন্দ সম্মাননীয় অতিথিবৃন্দ তাদের অনুরোধ করব ধীরে ধীরে মাঠে প্রবেশের জন্য এবং খেলোয়াড়দের পরিচয় পর্ব হয়ে যাক যারা অতিথিবৃন্দ রয়েছেন যারা অতিথিবৃন্দ রয়েছেন তারা ধীরে ধীরে মাঠে প্রবেশ করতেন তাদের অনুরোধ করব। আজকে যে দুটি দল দুর্দান্ত লড়াই আমাদের উপহার দেবে দেখে বেলিং মুর্শিদাবাদ বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প মুর্শিদাবাদ তার সঙ্গে ভাই ভাই হা পলাশি উভয় দল খেলোয়াড়গণ তারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব চলছে পরিচয় পর্বে বিশিষ্ট অতিথিবৃন্দ তারা অংশ নিয়েছেন অংশ গ্রহণ করেছেন এলাকার বিশিষ্ট মানুষ অংশ গ্রহণ করছেন বাইরে থেকে ফুটবলের টানেবেল বেল্লাঙ্গায় ছুটে আসা সম্মাননীয় অতিথিবৃন্দ কর্মকর্তা অতিথি পর্ব যারা রয়েছেন তারা খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব চলছে আমাদের যে মূল মঞ্চের পাশে সম্মাননীয় অতিথিবৃন্দের জন্য যে স্থানটি রাখা হয়েছে তার সামনে যারা রয়েছেন তাদের অনুরোধ করব মঞ্চের সামনেটি ফাঁকা করে দেওয়ার জন্য যারা সম্মাননীয় অতিথিবৃন্দ তাদের অনুরোধ করবো এখানে লাইন আপের জন্য আমরা সম্মাননীয় অতিথিবৃন্দ তাদেরকেও সারিবদ্ধ হওয়ার অনুরোধ করছি কারণ জাতীয় সঙ্গীতের দায়িত্বে যিনি রয়েছেন তিনি তৈরি থাকবেন সম্মাননীয় অতিথিবৃন্দ তাদের পরিচয় পর্ব শেষ হলে সম্মাননীয় অতিথিবৃন্দ সারিবদ্ধ হচ্ছেন আমরা আমাদের গর্বের জাতীয় সঙ্গীত সবাই মিলে গাইব আমরা জানি আমাদের জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় তখন একজন ভারতীয় দলের জাতীয় দলের খেলোয়াড়কে পেয়েছি সম্মানীয় অমিত ভদ্র মহাশয়কে আমরা এই মুহূর্তে একটি ঘোষণা শুনলাম আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন সম্মাননীয় অমিত ভদ্র এক সময়ের দুর্দান্ত তিনি আমাদের টানে ফুটবলের টানে ছুটে এসেছেন তাকে মুর্শিদাবাদের তরফ থেকে তরফ তরফ থেকে থেকে কোচিং ক্যাম্পের স্বাগত জানাই সম্মাননীয় অমিত ভদ্র মাঠে আসার জন্য অনুরোধ করছি সম্মাননীয় সঙ্গে আছেন দেবনাশা এবং উত্তম দাস যারা সাথে রয়েছেন তারাও সানিবদ্ধ হন চারিদিকে যে যেখানে রয়েছেন তাদের অনুরোধ করব। যখন জাতীয় সঙ্গীত হবে তখন সেই জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমরা প্রত্যেকে উঠে দাঁড়াবো জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমরা যে যেখানে রয়েছি প্রত্যেকে উঠে দাঁড়াবো আমরা ভারতীয় হিসেবে গর্বিত আমাদের গর্বের জাতীয় সঙ্গীত যখন গাওয়া হবে তখন যে যেখানে রয়েছেন অনুরোধ করবো আপনারা বাহান্ন সেকেন্ড সময় লাগে আমাদের সেই সময়টুকুর জন্য আমরা উঠে দাঁড়াবো সম্মান জানাবো আমাদের জাতীয় সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের দায়িত্বে যিনি রয়েছেন ধন্যবাদ যে গান শুনলে আমাদের ভেতরে রক্ত ছলকে উঠে সেই জাতীয় সঙ্গীত আমরা সবাই মিলে গাইলাম এবারে সম্মাননীয় অতিথিবৃন্দ যারা রয়েছেন যারা বাসের উপরে আপনারা উঠছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা নিচে থেকে খেলা দেখুন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনারা বাসের উপরে না উঠে নিচে থেকে খেলা দেখুন সম্মাননীয় অতিথিবৃন্দ আপনারা ছিঁড়বেন না সম্মাননীয় অতিথিবৃন্দদের অনুরোধ করব আপনারা ধীরে ধীরে মঞ্চে আসন গ্রহণ করবেন আর শুধুমাত্র রয়ে যাবেন সম্মাননীয় রবিউল আলম চৌধুরী মহাশয় এবং সম্মাননীয় হাসানুজ্জামান মহাশয় দুজনকে অনুরোধ করব আরও কিছুক্ষণ আপনারা মাঠে থাকবেন অন্যান্য অতিথিদের অনুরোধ করছি আপনারা মঞ্চে আসন গ্রহণ করবেন সেখান থেকেই আজকের এই ফাইনালের দুর্দান্ত মুহূর্ত আপনারা উপভোগ করবেন আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মনের মনই গোঠায় আজকের এই দিনটি আলোকিত হয়ে যে সমস্ত দর্শক মন্ডলী মাঠে প্রবেশ করেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু সুশৃঙ্খলভাবে আজকের খেলা যাতে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কাউন্ট ডাউনের দায়িত্বে যিনি রয়েছেন তিনি তৈরি থাকবেন আপনার কাউন্ট ডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রবিউল আলম চৌধুরী তিনি বলে পদার্পণ করবেন কাউন্টাউনের দায়িত্বে যিনি রয়েছেন তিনি তৈরি থাকবেন কাউন্ট ডাউনের দায়িত্বে যিনি রয়েছেন আমরা জানি কাউন্ট ডাউনের মধ্য দিয়ে ফাইনালের খেলা শুরু হয়ে যাবে কাউন্ট ডাউনের দায়িত্বে যিনি রয়েছেন তিনি তৈরি থাকবেন আপনার কাউন্ট ডাউন যে মুহূর্তে ওয়ানে চলে আসবে জিরোর সঙ্গে সঙ্গে রবিউল আলম চৌধুরী রয়েছেন তিনি বলে কি করবেন তিনি বলে কি করবেন এবং ফাইনাল শুরু হয়ে যাবে চারিদিকে যারা দর্শক রয়েছে তাদের অনুরোধ করবো আজকের এই দুর্দান্ত ফাইনাল আপনারা উপভোগ করুন কিন্তু যারা লাইনের ভেতরে চলে এসেছেন তাদের অনুরোধ করছি আপনারা পিছিয়ে বসবেন দ্বিতীয় লাইনের পিছিয়ে বসবেন আপনাদের নিরাপত্তার জন্য ভালো খেলার জন্য আপনারা অনুরোধ করছি আপনারা পিছিয়ে বসবেন সমস্ত দর্শক যারা লাইনের আগে চলে আসছেন বা লাইনের কাছাকাছি আসছেন তাদের অনুরোধ করছি আপনারা পিছিয়ে থাকবেন উভয় দল তৈরি কাউন্টটাউনের দায়িত্বে যিনি রয়েছেন তিনিও তৈরি রেফারিকে অনুরোধ করব হাত দেখিয়ে কাউন্ট ডাউনের ইশারা দেবেন কাউন্ট শুরু হবে শেষ হবে বল কি হবে মাঠে রয়েছেন সম্মাননীয় রবিউল আলম চৌধুরী ম্যাচ পরিচালনায় পরিতোষ মন্ডল জাতীয় রেফারি সঙ্গে উজ্জ্বল দাস অর্ক দত্ত সারুফ শেখ মাঠে দুটি দল বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প ভাই ভাই হন্ডা উভয় দল মাঠে নেমে গেছেন বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পের গোলে রয়েছেন জিশান আলী জার্সি নাম্বার দুই খেলছেন হামিদ শেখ রাজা দাস জার্সি নাম্বার তিন বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পের সুব্রত সরকার জার্সি নাম্বার চার জার্সি নাম্বার পাঁচে খেলছেন সুমন হাজরা ছ নম্বর জার্সি পরে তাপি শেখ সাত নম্বর জার্সি বিভাস সর্দার দশ নম্বর ক্যাপ্টেন ইকবাল হোসেন এগারো নম্বর জার্সি আসিফ ইকবাল বারো নম্বর জার্সি আরিফ শেখ এবং ন নম্বর জার্সি হাবিব শেখ অন্যদিকে রামকৃষ্ণ দু নম্বর জার্সি মন্ডল নাম্বার থ্রি লুইস জার্সি নাম্বার ফোর রাজীব শেখ জার্সি নাম্বার ফাইভ উদয় ঘোষ সেভন যারা টেন্টের সামনে রয়েছেন বারবার অনুরোধ করছি আপনারা বসে যান কিংবা পাশে চলে যান ফেড এইট জার্সি নাম্বার নাইন ফারুক তিনি ক্যাপ্টেন ভাই ভাই হন্ডার জার্সি নাম্বার টেন জুলিয়াস এগারো নম্বর জার্সি রাহুল রায় এবং চোদ্দ নম্বর জার্সি জিদান উভয় দল মাঠে তৈরি Læg fri. 8 7 6 5 4 3 2 1 Start! Mega final. মাঠের উত্তর দিক থেকে একটা মন ভাই ভাই হঠাৎ নীল জার্সি মাঠের দক্ষিণ দিক থেকে মাঠের দক্ষিণ দিক থেকে বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প পরিচিত দল দুর্দান্ত খেলা আমরা দেখেছি সেমিফাইনালে দিক থেকে শর্ট ছিল প্রথম শর্ট উদয় ঘোষ আমরা বলি দিনের শুরু থেকেই দিনটা কেমন বোঝা যায় প্রথম মিনিট থেকেই কিন্তু আজকের ফাইনাল যে কেউ কাউকে ছাড়বে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে মাঠে যারা দর্শক রয়েছে তাদের অনুরোধ করব দ্বিতীয় লাইন ছেড়ে পিছিয়ে বসবেন ফাইনালের টান টান উত্তেজনা রয়েছে ছাদের উপরে যারা রয়েছেন বারবার অনুরোধ করা হচ্ছে বা ছাদের উপরে যারা রয়েছেন তারা নেমে আসুন বারবার অনুরোধ করা হচ্ছে কোচিং ক্যাম্প নিয়েছিলেন ওখানে তাপি শেখ কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ কিন্তু চলছে ইকবাল ইকবালের দূরপাল্লার শট আসলে এই ইকবালের উপরে দর্শকের চাহিদা রয়েছে ইকবাল প্রথম ম্যাচে গোল করেছেন ইকবাল সেমিফাইনালে গোল করেছেন দল নেতা জার্সি নাম্বার টেন তবে পিল্লাঙ্গা কোচিং ক্যাম্প লোক বাড়িয়েছেন হাবিব হাবিবের কাছে ফিরে এসেছে এখন বল থেকে থেকে বোনের চেষ্টায় ভাই ভাই হা কিন্তু লোক পেরে গেছিল ম্যাচ পরিচালনা রয়েছেন পরিদোষ মন্ডল জাতীয় রেফারি অভিজ্ঞতা সম্পন্ন রেফারি একদম কাছেই ছিলেন যেভাবে মাথা দেওয়া হয়েছে বিধিসম্মত নয় ফ্রেকিক ফেড এর আগেও দেখেছি ফেডকে এই এই মাঠে এই মাঠে ফ্রেকিক থেকে দারুণ দারণ গোল এসেছে ফেডের ফ্রেকেক চলে গেছিলো ওখানে খেলা চলছে বল পাঠিয়েছেন ওখানে ওয়াসেদ মন্ডল বল ফিরিয়ে দিলেন রামকৃষ্ণের কাছে গোলকিপার কোচিং ক্যাম্প সেন্টার করেছেন ছিল কিন্তু মাঠে খেলা চলছে মাঠে যারা খেলোয়াড় তারা খেলছেন কিন্তু এক সময়ে যিনি দুর্দান্ত মাঠে দর্শকের মন জয় করতেন ভারতীয় দলে খেলেছেন আমাদের মাঝে রয়েছেন এই মুহূর্তে সম্মাননীয় অমিত ভদ্র মহাশয় সম্মাননীয় অমিত ভদ্র মহাশয় রয়েছেন মঞ্চ থেকে তিনি খেলা উপভোগ করছেন তার মতামত আমরা সময় সুযোগ মতো নেবো এই মুহূর্তে তাকে বরণ করে নেওয়া হচ্ছে বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের তরফ থেকে মাঝে নিতে হবে মানে মাঝখানে বলা যাবে দিক থেকে ভাই ভাই অমিত ভদ্র মহাশয়কে বরণ করে নেওয়া হয়েছে অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন তারা সময় বের করে মাঠে এসেছেন ফুটবলের আনন্দ নিতে ফুটবলের আনন্দ নিচ্ছেন সমস্ত দর্শক মাঠের চারিদিক ভরে রয়েছেন হামিদ শেখ বেরোনোর চেষ্টায় ছিলেন থেকে আক্রমণে কোচিং ক্যাম্প ক্যাম্পদিক থেকে দৌড় শুরু করেছেন কোচিং ক্যাম্প সঙ্গে সঙ্গে দর্শক কিন্তু উৎসাহ দর্শকের চূড়ান্ত আমরাও অপেক্ষা করছি হ্যাঁ পরিতোষ মন্ডল জাতীয় রেফারি তিনি জানিয়ে দিলেন প্রথম সুযোগ কিন্তু চলে এসেছে বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের সমস্ত খেলোয়াড় তারা সেখানে ভিড় করেছেন অপেক্ষায় পরিতোষ জাতীয় রেফারি গোল যা যের দায়িত্বের যিনি রয়েছেন তিনি অবশ্যই প্রত্যেক ম্যাচে যেমন দায়িত্ব পালন করছেন এখানেও দায়িত্ব পালন করবেন উভয় গোলেই রয়েছেন তারা যারা মাঠে রয়েছেন তারা ম্যাচের আনন্দ নেবেন ফুটবলের আনন্দ নেবেন কিন্তু বিশেষভাবে অনুরোধ খেলা চলাকালীন বাজি ফাটাবেন না বিশেষভাবে অনুরোধ কারণ সবাই আমরা ম্যাচের আনন্দ নেওয়ার জন্য মাঠে প্রবেশ করেছি প্রথম শট পেনাল্টি শট প্রথম সুযোগ প্রথম অর্ধে বল বসিয়েছেন বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প দলনেতা ইকবাল হোসেন গোলে রয়েছেন রামকৃষ্ণ পেনাল্টি শেক্ষায় প্রথম শট শটিক ভাই যারা রয়েছেন তাদের অনুরোধ করছি আপনারা মাঠের চারিদিকে একটু নিরাপত্তাটা দেখবেন গাছের উপরে যারা রয়েছেন তাদের অনুরোধ করছি আপনারা নেমে আসবেন পেনাল্টির জন্য ইকবাল গোল গোল প্রথম গোল প্রথম গোল পেয়ে গেল আমরা দেখে নি প্রথম গোল বলতে রামকৃষ্ণ বেলডাঙ্গা কোচিং ক্যাম্প এক শূন্য গোলে এগিয়ে গেল দুর্দান্ত একটি গোল দেখলাম আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট খেলোয়াড় অমিত ভদ্র তিনিও দেখলেন এই গোলটি আমরা ম্যাচ চলাকালীন সময় সুযোগ হলে তার ভাবনা নেব তার পরামর্শ নেবো তিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু এই মুহূর্তে এক শূন্য গোলে এগিয়ে গেল বেলাঙ্গা কোচিং ক্যাম্প প্রথমার্ধ একটি গোল কিন্তু খেলার মাত্রাকে বদলে দেয় দর্শকের মধ্যে চন্মনে ভাব আসে খেলোয়াড়দের মধ্যে তাগিদ তৈরি হয় ভালো কিছু করার ফেড তাকে যেভাবে বাধা দেওয়া হয়েছিল বিধিসম্মত নয় প্রথমার্ধে প্রথম কর্নার মাঠের দক্ষিণ পূর্ব কোন থেকে কর্নার নেওয়ার জন্য এক গোলে পিছিয়ে রয়েছে ভাই ভাই তাদের প্রথম থেকে খেলার এখনো বহু সময় বাকি তৈরি ছিলেন ওখানে ফুটবল মাঠের স্কিল আমাদেরকে আনন্দ দেবে কিন্তু সেই সঙ্গে আনন্দ দেয় গোল উৎসাহ বাড়াই সেই গোল কিন্তু প্রথমে চলে এসেছে ভাই ভাই চেষ্টা করছেন রাজীব শেখ লম্বা বর্ণের হাবিব হাবিব বাঁধিকে বাড়িয়েছেন বেলডাঙ্গা কোচিং ক্যাম্প একটা মনে চেষ্টা ইকবালের ভাই বল ইকবাল গোলকিপার কোনটিকে ছোট করে দিয়েছিলেন Miss passou করে নিয়ে ভাই ভাই হিসেবে গুছিয়ে নেওয়ার চেষ্টা শট নিয়েছিলেন ওখানে ওয়াসেদ মন্ডল কিন্তু যে শট নিলেন দুর্বল শট এই শটে কাজের কাজ হয়নি আমরা মাঠের চারিদিক দেখছি আলোয় আলোকিত এই আলোকসজ্জাই সিআরডিএস ময়দানকে যেন নূতন চেহারা দিয়েছে লুইস ফেড ভাই ভাই হা যেভাবে ভাবে বাঁধা দিয়েছিলেন তাপি শেখ বিধিসম্মত মত নয় খেলায় কিন্তু গতি রয়েছে বলতে হবে ফারুক ভাই ভাই হা ক্যাপ্টেন রাজীব শেখ সেন্টার কিন্তু জিশান আলী নিরাপদ হাতে সঙ্গে সঙ্গে বাম থেকে দৌড় শুরু করেছেন কিন্তু একটু বেশি জোরে বাড়ানো হওয়ায় ইকবাল বলেন নাগাল ফেলেন না বেল্ডাঙ্গা কোচিং ক্যাম্প দক্ষিণ দিক থেকে আক্রমণ সানিয়ে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে অনেকখানি বেরিয়ে এসেছিলেন গোলকিপার রামকৃষ্ণ বিভিন্ন জনের সহযোগিতায় এই টুর্নামেন্টে গিয়ে চলছে মাঠের চারপাশে যে ব্যানারগুলো রয়েছে সেগুলো তাদের সহযোগিতার একটি নিদর্শন সুতরাং যারা দর্শক রয়েছেন তাদের অনুরোধ করবো আপনারা ব্যানারগুলো নষ্ট করবেন না প্লিজ থেকে একটা মনে রাহুল রাই লুইসের কাছে ভাই ভাই হন্ডা পিছন থেকে গুছিয়ে নিতে চাইছেন চারিদিকে চারিদিকে আলো কমে অন্ধকার নেমে আসলেও সিআরজেস ময়দান কিন্তু আলোয় আলোকিত সমস্ত দর্শক যারা রয়েছেন তারা কিন্তু ভালো খেলার সমজদার ভালো খেলা তারা দেখতে ভালোবাসেন সেই সাথে দর্শকের উৎসাহ কিন্তু খেলোয়াড়দের মধ্যে থেকে ভালো খেলা বেরিয়ে আসে দর্শকের উৎসাহ কিন্তু ভালো খেলা খেলতে খেলোয়াড়কে সহায়তা করে সুতরাং যারা দর্শক রয়েছেন তারাও মাঝে মাঝে ভালো খেলায় উৎসাহ দেবেন আপনাদের আনন্দ খেলোয়াড়কে আরও বেশি ভালো খেলতে উদ্বুদ্ধ করবে এই মুহূর্তে কিন্তু বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প তারা এক শূন্য গোলে এগিয়ে রয়েছে ভাই ভাই হন্ডা তারাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় সুতরাং একটি গোল এসেছে কিন্তু লড়াই এখনো সে আনে সে চলছে মাঠের চারিদিকে প্রচুর দর্শক আপনারা খেলা দেখুন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে খেলা দেখুন মাঠের চারিদিক যেমন ভরে রয়েছে দর্শকের তেমনি বিশিষ্ট অতিথিবৃন্দ তারাও মঞ্চ আলোকিত করেছেন রয়েছেন সম্মাননীয় হাসানুজ্জামান শেখ রয়েছেন রবিউল আলম চৌধুরী রয়েছেন সম্মাননীয় অনুরাধা হাজরা ব্যানার্জি মহাশয়া আমাদের মাঝে রয়েছেন উদয় শঙ্কর মাইতি মহাশয় সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন নজরুল ইসলাম সভাপতি বেল্লাঙ্গা বন পঞ্চায়েত সমিতি রয়েছেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা ফুটবলের টানে মাঠে এসেছেন বেলডাঙ্গা কোচিং ক্যাম্প তারা এক শূন্য গোলে গিয়ে রয়েছেন রাহুল রাই ভাই ভাই কোচিং ক্যাম্প খেলাটাকে ছড়ানোর চেষ্টা করছেন কিন্তু অনেকখানি বাড়তি দায়িত্ব নিয়ে বেলাঙ্গা কোচিং ক্যাম্পাই একটি সুযোগ ছিল কিন্তু ওখানে দারুণভাবে তৎপরতার সাথে কিন্তু দায়িত্ব পালন করে চলেছেন ওখানে সুমন হাজরা আসলে বড় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে সুমনের বড় দল বলতে মোহনবাগানে বাগানে খেলার অভিজ্ঞতা সম্পন্ন সুমন সুতরাং তিনি জানেন কোথায় কীরকমভাবে দায়িত্ব পালন করতে হবে এই বল বেরিয়ে গেলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা ছিল ফেইড বাই ভাই কোচিং কেম বাই ভাই হুন্ডা ফেড কিন্তু অবস্থায় কাপলে বলতো খালি লড়াই চলছে ছোট্ট জায়গায় ইকবাল ছোট ছোট পাশে ইকবাল বেরিয়ে গেছেন ও সুযোগ কিন্তু চলে এসেছিল ওখানে গোলকিপার অনেকখানি বেরিয়ে গেছেন কিন্তু সুযোগ চলে এসেছিল কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাক ভাই ভাই হন্ডা সেন্টার এই হচ্ছে খেলার আনন্দ বল এ প্রান্ত থেকে বল ও প্রান্ত এবারে কি ফিনিশিং এর জন্য এবং দর্শক যারা রয়েছেন তারা কিন্তু অবাক হয়ে দেখলেন একটি দুর্দান্ত কিছু মুহূর্ত তৈরি হলো এই মাত্র বল উত্তর প্রান্তে গোল হয় হয় এই প্রান্তে বল দক্ষিণ প্রান্তে গোল হয় হয় আবার বল উত্তর প্রান্তে এবং এবারে কিন্তু গোল গোল বিভাস বিভাস বেলডাঙ্গা কোচিং এই মুহূর্তে ক্যাম্পে গোলে এগিয়ে এই আনন্দ নেওয়ার জন্যই তো মাঠে আসা অনেকেই নাকি বলেন ফাইনালে খেলা ভালো হয় না আজকে যারা মাঠে আসেননি তারা কিন্তু এই সুযোগ সরাসরি মাঠ থেকে পাচ্ছেন না যারা মাঠে এসেছেন তারা দেখলেন ফাইনাল এখনো পর্যন্ত কি হচ্ছে উভয় দল তারা কিন্তু দারুণ লড়াই করছেন দুই শূন্য গোলে এগিয়ে গেল বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প কিন্তু কোনো সময় মনে হয়নি ভাই ভাই হন্টা তারা কিন্তু দান ছেড়ে দিয়েছেন তারা কিন্তু এগিয়ে চলছেন গোলের সুযোগ তারাও তৈরি করেছিলেন ভাই মঞ্চের উপরে যারা রয়েছেন স্টেজে যারা রয়েছেন ওখান থেকে সেন্টার করলেন ওখানে একাধিক খেলোয়াড় ছিলেন পৌঁছে গেছিলেন দেওয়ার চেষ্টা করতে পারতেন একটু তাড়াহুড়ো করে ফেলাই আরো মাথা ঠান্ডা রাখতে হবে ভাই ভাই হন্ডা তাদের কারণ এই মুহূর্তে তারা কিন্তু প্রথমার্ধে খেলাই দুই শূন্য গোলে তারা শূন্য ম্যাচে গোল আসবে গোল আসুক গোল দেবে আনন্দ গোল খেলোয়াড়কে উদ্বুদ্ধ করবে বের করার চেষ্টা করেছিল কিন্তু কর্নার দ্বিতীয় কর্নার পেয়ে গেছেন ভাই ভাই হন্ডা তারা চেষ্টা করছেন প্রথমার্ধে খেলে আমরা মনে পড়বে অনেক বড় বড় ম্যাচ যেখানে দুই গোল হওয়ার পরেও কিন্তু ম্যাচের ফল বিভিন্ন রকম ভাবে বদলেছে সুতরাং দুটি গোল যে অবশ্যই আমাদের আনন্দ দিয়েছে কিন্তু ভাই ভাই হা তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয় গোলানেশ শট জিশান জিশান আলীর হাতে হাবিব এবার কি বেরোতে পারলেন না আসলে ইকবালের পায়ে বল পড়লেই কিন্তু দর্শকের মধ্যে একটা আলাদা চান তৈরি হচ্ছে ইকবাল হোসেন বেল্ডাঙার ছেলে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে শুধু ইকবাল কেন বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পে যারা খেলছেন তাদের অধিকাংশই কিন্তু মুর্শিদাবাদেরই ছেলে বেল্ডাঙার ছেলে মুর্শিদাবাদের ছেলে আসলে ফুটবল এই মুহূর্তে আমরা মাঠের চারিদিক যেমন আলোয় আলোকিত হয়ে গেছে সেই আলোকে যেন আরেকটু বাড়িয়ে দিলেন মাঠের উজ্জ্বলতা যেন আরেকটু বেড়ে গেল এই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন দুজন বিখ্যাত খেলোয়াড় এক সময় যারা ক্লাব কেন দেশের হয়েও বহু খেলা খেলেছেন সৈয়দ রহিম নবী এবং মেহতাব সমস্ত দর্শকদের অনুরোধ নবী এবং হোসেন মাঠে প্রবেশ তারা করেছেন আজকের এই ম্যাচের বেলডাঙ্গার রাতের যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আলোয় আলোকিত হয়ে গেছে মঞ্চকে আরো আলোকিত করলেন সৈয়দ রহিম নবী এবং মেহতাব হোসেন সমস্ত দর্শকদের অনুরোধ করবো আপনারা করতালির মধ্য দিয়ে তাদেরকে স্বাগত জানান বেল্লাঙ্গা তাদেরকে স্বাগত জানাক সমস্ত দর্শক কী তাদেরকে আসলে খেলায় যে গতি রয়েছে তাতে দর্শকের কিন্তু মাঠ থেকে চোখ ফেরানো দায় হচ্ছে যে গতিতে খেলা চলছে এবং দুটি গোল চলে এসেছে বেলরাঙ্গা কোচিং ক্যাম্পে দুই শূন্য গোলে গিয়ে রয়েছে কিন্তু আমরা দুটি গোল দেখেছি বেল্ডাঙ্গা কোচিং ক্যাম্পের তরফে এই মুহূর্তে মাঠে রয়েছেন সৈয়দ রহিম নবী এবং সৈয়দ রহি রহিম নবী এবং মেহতাব হোসেন তাদেরকে বেলেঙ্গা কোচিং ক্যাম্পের তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে আসলে মাঠে খেলা চলছে বরণ পর্ব চলছে সৈয়দ রহিম নবী এবং মেহতাব হোসেন ভাই ভাই শট দিয়েছিলেন প্রথম খেলা চলছে দক্ষিণ দিকে একটা অবশ্য আছে বেলদাঙ্গা কোচিং ক্যাম্প মাঠের উত্তর দিক থেকে ভাই ভাই নীল জার্সি দুই শূন্য গোলে কোচিং ক্যাম্প বেলদাঙ্গা কোচিং ক্যাম্প এই মুহুর্তে এগিয়ে রয়েছে যারা এক সময় মাঠ কাঁপিয়েছেন দর্শকের মন জয় করেছেন তারা এই মুহূর্তে আমাদের সকলের হৃদয় জয় করতে কর্নার ভাই ভাই হন্ডা। তৃতীয় কর্নার চেষ্টা করেছিলেন কিন্তু প্রথমবার খেলা চারিদিক যেমন দর্শকে ভরে গেছে মাঠ আলোকিত হয়ে আছে আলোর রোশনাই খেলার মধ্যেও কিন্তু সেই রোশনাই ছড়িয়ে পড়ছে ভাই ভাই একাধিক বিদেশি খেলোয়াড় রয়েছেন ভাই ভাই হুন্ডাই কোচিং ক্যাম্প দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে তাদের যেন আরো বেশি তারা প্রাণবন্ত দিক থেকে ভাই ভাই Honda বল বাড়িয়েছেন ভাই ভাই Honda ক্লিয়ার করে দিয়েছেন ওখানে কিন্তু এখনো সুযোগ দুর্দান্ত একটা শট এই ধরনের চকিত শট কিন্তু দর্শককে দারুণ ভাবে উৎসাহিত করে দুগোলে পিছিয়ে রয়েছে কিন্তু এতটুকু জমি ছাড়তে রাজি নয় ভাই ভাই হন্ডা এই মুহূর্তে যে চকিতে নেওয়া শট আমরা দেখলাম দায়িত্ব পালন করলেন ওখানে জিশান আলী গোলে ঠিকঠাক লক্ষ্য রেখেছিলেন তাছাড়া কিন্তু এমন শটে গোল আসতেই পারে যদিও এই মুহূর্তে সেই গোল ভাই ভাই হন্ডা তার স্বাদ পায়নি কিন্তু দর্শক দুর্দান্ত কিছু মুহূর্ত পাচ্ছেন আজকে ভাই ভাই হুন্ডা চেষ্টাই ভাই ভাই হুন্ডা বল বাড়িয়েছে নাহা ওখানে হামিদ শেখ আসলে লম্বা বাড়িয়েছেন ওখানে অনেকখানি বেরিয়ে এসেছিলেন গোলকিপার রামকৃষ্ণ কিন্তু তার আগে রেফারির বাঁশি বেজে উঠেছে অফসাইড মাঠে দুর্দান্ত লড়াই চলছে এদিকে মঞ্চ আলোকিত করে রয়েছেন হাসানুজ্জামান শেখ এম এল এ সেভেন্টি ওয়ান বেলডাঙ্গা পরিচিত মুখ রবিউল আলম চৌধুরী এমএলএ রেজিনগর সেভেন্টি হামিদিক থেকে খেলাটা ছুটিয়ে দিয়েছে ভাই ভাইবাহ ডাক্তার আহা ওখানে ক্লিয়ার করে দিয়েছেন অ্যাডেড এ টাইম টু মিনিট প্রথমার্ধ অতিরিক্ত সময় দু মিনিট প্রথমার্ধে চতুর্থ রেফারি জানালেন দু মিনিট অতিরিক্ত সময় সুতরাং ফাইনালে প্রথমার্ধ চতুর্থ রেফারি জানিয়েছেন দু মিনিট প্রথমার্ধের অতিরিক্ত সময় আমরা মাঠের চারিদিকে প্রচুর দর্শক তারা খেলা উপভোগ করছেন যারা মাঠে পৌঁছতে পারেনি তাদের জন্য খেলা দেখার ব্যবস্থা রয়েছে যেভাবে তিনি বাধা দিলেন বা যেভাবে আটকানোর চেষ্টা করলেন রেফারি কিন্তু এগিয়ে চলেছেন পরিতোষ মণ্ডল তিনি এগিয়ে চলেছেন দিলেন প্রথমার্ধ একদম শেষের দিকে প্রথমার্ধের যখন শেষ হবে বিরতির সময় আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ যারা রয়েছেন তারা শুধু মঞ্চে রয়েছেন যারা মঞ্চে আছেন তারা তাদেরকে দেখতে পাচ্ছেন কিন্তু যারা দূরে রয়েছেন তারাও যাতে দেখার সুযোগ পান সেই ব্যবস্থা করা হচ্ছে সম্মাননীয় অতিথিবৃন্দ যারা এক সময়ের বিশিষ্ট খেলোয়াড় এখনো যারা ফুটবল পাগল মানুষ তাদেরকে কাছ থেকে দেখা ফুটবল মাঠে এটা আলাদা আনন্দ দেবে দর্শকদের দুর্দান্ত শট গোলার মতো শট কিন্তু ওখানে রামকৃষ্ণ গোলে তৈরি ছিলেন ফিস করে বল বার করে দিয়েছেন প্রতি আক্রমণে যেভাবে বাধা দেওয়া হয়েছে আবার একটি ফ্রিকে মাঠে রয়েছেন সম্মাননীয় অনুরাধা হাজরা ব্যানার্জি মহাশয়া চেয়ারপারসন বেল্লাঙ্গা রয়েছেন সম্মানীয় উদয় শঙ্কর মাইতি সমষ্টি উন্নয়ন আধিকারিক বেল্লাঙ্গা রয়েছেন নজরুল ইসলাম সভাপতি বেল্লাঙ্গা ওয়ান পঞ্চায়েত সমিতি রয়েছেন মোহাম্মদ জামাল উদ্দিন মন্ডল আইসি বেল্লাঙ্গা পুলিশ স্টেশন রেফারি লম্বাবাসী জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ প্রথমার্ধের খেলা শেষে দুই শূন্য গোলে গিয়ে রয়েছে বেলডাঙা কোচিং ক্যাম্প বেলডাঙা কোচিং ক্যাম্প এই মুহূর্তে দুই শূন্য গোলে কিন্তু প্রথমার্ধ শেষ হয়েছে চলছে দ্বিতীয় বর্ষ বেলডাঙা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশ আমাদের মাঝে আমরা এই মুহূর্তে পেয়েছি শ্রী অমিত ভদ্র এক্স ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার রয়েছেন শ্রী গৌতম মন্ডল অফিসার ইনচার্জ ফায়ার স্টেশন বেল্ডাঙা রয়েছেন আশিক ইকবাল ওসি এক্সাইজ ফাইন্যান্স বেল্ডাঙা আমাদের মাঝে রয়েছেন শ্রী কুন্তল রায় বিএলআর ও বেলডাঙ্গা ওয়ান রয়েছেন জনব জার্জিস হোসেন হেড টিচার বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা রয়েছেন আবু সুফিয়ান মন্ডল ভাইস চেয়ারম্যান বেলডাঙ্গা আমাদের মাঝে রয়েছেন আতিবুর রহমান মেম্বার মুর্শিদাবাদ জেলা পরিষদ রয়েছেন শ্রী বিশ্বজি বিশ্বনাথ মন্ডল প্রেসিডেন্ট সিআরজিএস হাই স্কুল এছাড়াও রয়েছেন সমস্ত দর্শক যারা মাঠের প্রাণ যাদের জন্য ফুটবল টুর্নামেন্ট যাদের অনুপ্রেরণায় ফুটবল টুর্নামেন্ট যাদের সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট বেলডাঙ্গা মুর্শিদাবাদ ফুটবলের পিট কেন্দ্র যেটি ফুটবলের সেন্টার যেটি কলকাতা থেকে অনেকটা দূরে কিন্তু যারা কলকাতা থেকে এসেছেন তারা দেখতেই পাচ্ছেন এখানেও কেমন ফুটবল প্রেমী মানুষ রয়েছেন ফুটবলের উন্মাদনা কথাটা রয়েছে কলকাতা থেকে দূরে হলেও ফুটবল থেকে কিন্তু দূরে নয় মুর্শিদাবাদ ফুটবল থেকে দূরে নয় বেললাঙা তার প্রমাণ কিন্তু আজকের সিআরজিএস ময়দান আজকের এই দিনে সন্ধ্যার পরেও যখন চারিদিকে আলো কমে এসেছে তখন কিন্তু বেল্লাঙা আলোয় আলোকিত সিআরজিএস ময়দান আলোয় আলোকিত সেই আলোয় আলোকিত শুধু মাঠ নয় আলোয় আলোকিত সমস্ত দর্শক এবং বিশিষ্ট অতিথিবৃন্দ তারাও অত্যন্ত ব্যস্ততার সঙ্গেও তারা সময় বের করেছেন সেই সময় বের করে তারা সিআরকে ময়দানে এসে পৌঁছে কোচিং ক্যাম্প অন্য মুর্শিদাবাদ অন্য দিকে ভাই ভাই Honda নদিয়া কিন্তু আসলে রয়েছে ফুটবল সেই ফুটবলের টানে তারা মাঠে এসেছিলেন চারিদিক থেকে সমস্ত মানুষ এসে ফুটবলের জন্য জয় ঘোষণা করছেন আমাদের মাঝে আমরা পেয়ে গেছি আইপিএস সুবিমল পাল তাকে বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের তরফে বরণ করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা মাঠে রয়েছে আতসবাজি সে আতসবাজির স্বাদও আমরা নেব আসলে ফাইনাল তো শুধুমাত্র বারবার যেটা বলেছি দুটো দলের কিছুক্ষণের খেলা নয় ফাইনাল হচ্ছে একটি উৎসব সেই উৎসবে সামিল হয়ে আমরা সবাই সেই উৎসবে শুধুমাত্র যারা মাঠের চারপাশে রয়েছেন তারা নন যেন ছড়িয়ে যাচ্ছে এই ফুটবল সমস্ত দিকে দিকে যারা বাইরে রয়েছেন যারা দূরে রয়েছেন তাদের জন্য এই ফুটবলের স্বাদ নেওয়ার যারা ব্যবস্থা করেছেন বিভিন্নভাবে তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি বিভিন্নভাবে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাঠে বাজির রশনায় রাতের আকাশ যেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে মাঠ ভরে উঠেছে ফুটবলের আলোয় আকাশ ভরে উঠছে বাজির আলোয় চারিদিকে এই আলোর রশনায় আমাদের ভেতরে যত খারাপ আছে সেই খারাপগুলোকে দূরে সরিয়ে দিক সকলের জীবনে আনন্দ নেমে আসুক আলোর রোশনায়ের মধ্য দিয়েই চারিদিকে বার্তা চড়িয়ে ফড়ুক ফুটবলের মধ্য দিয়ে সৌহার্দ্যের বার্তা ফুটবলের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বার্তা ফুটবলের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ুক এই মুহূর্তে মাঠে রয়েছেন বিশিষ্ট অতিথিবৃন্দ তারা দর্শকদের সঙ্গে খুব কাছাকাছি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন আর চারিদিকে যেন কে কোনটা দেখবে কোনটা ছাড়বে এই অবস্থা মাঠে বাজির নাই মাঠের চারপাশ দর্শকের রোশ নাই আর বিশিষ্ট অতিথিবৃন্দ যারা তারা এগিয়ে চলেছেন দর্শককে খুব কাছ থেকে দেখে নেওয়ার জন্য নেই সেখানে বিশিষ্ট অতিথিবৃন্দ তারা সকলেই রয়েছেন রয়েছেন হাসানুজ্জামান রয়েছেন রবিউল আলম চৌধুরী মহাশয় রয়েছেন বিশিষ্ট খেলোয়াড় যারা সুদূর কলকাতা থেকে আমাদের আহ্বানে বেলডাঙ্গার আহ্বানে সিআর এর আহ্বানে কোচিং ক্যাম্পের আহ্বানে সাড়া দিয়েছেন ফুটবলের ঠানে এসে পৌঁছেছেন তারা রয়েছেন সৈয়দ রহিব নবী রয়েছেন মেহতাব হোসেন রয়েছেন অমিত ভদ্র রয়েছেন আরো বিশিষ্ট মানুষজন আর মাঠে চলছে বাজির খেলা আপনারা ফাইনালে সেই আনন্দ উপভোগ করুন সেই আনন্দের সাথে সাথে আমরা মাঠের চারিদিকে দেখবেন যারা বসে রয়েছেন তারা যাদের কাছ থেকে দেখছেন বেশ কিছু রয়েছেন পরিচিত মুখ কিন্তু বেশ কিছু জন রয়েছেন যাদেরকে হয়তো আপনারা টিভিতে দেখেছেন দূরে কোনো মাঠে দেখেছেন রয়েছেন রহিম নবী রয়েছেন মেহতাব হোসেন রয়েছেন অমিত ভদ্র বিশিষ্ট খেলোয়াড় ভারতীয় দলের খেলোয়াড় এক সময় যারা মাঠ আজকে মাঠের কাছে ফুটবল মাঠে যেটা আরো দেখছি আমরা মাঠের চারিদিক ঘুরছেন আরো একজন জাগলার তিনি ডিফেন্ডাম যাদেরকে আমরা এখনো পর্যন্ত যারা কোনো আওয়াজ শুনতে পান না বা বলতে পারেন না কিন্তু তিনি জানেন ফুটবলের কারুকার্য তিনি মাঠের চারপাশে ঘুরছেন তিনি ফুটবলের কলা কৌশল দেখাচ্ছেন যদি এটা দেখে কারো মনে হয় তার দিকে সহযোগিতার হাত বাড়াবেন আপনারা সেখান থেকেও বাড়াতে পারেন আজকের এই সাউন্ড সিস্টেম এ সাউন্ড সিস্টেম প্রিয় সাউন্ড বেলডাঙা আজকের মাঠ ডেকোরেশন আপনারা দেখছেন চারিদিকে এই মাঠ ডেকোরেশনের যারা দায়িত্ব ছিলেন বা সহযোগিতা করেছেন রূপালী বর্ষণ বেলডাঙা আলোকসজ্জা যে আলোকসজ্জাই রাতের বেলাও আমরা ফুটবলের স্বাদ নিতে পারছি আগামীতে এই স্বাদ আরও দারুণভাবে নেব সে আলোকসজ্জায় সহযোগিতা করেছেন এমএলএ যারা রয়েছেন তারা হাসানুজ্জামান রয়েছেন রয়েছেন বেলডাঙা পৌরসভার সমস্ত যারা রয়েছেন তারা সহযোগিতা করেছেন আজকে যারা মাঠে এসেছেন তারা সরাসরি মাঠ থেকে স্বাদ নিচ্ছেন কিন্তু যারা মাঠে আসতে পারেননি তারাও ইউটিউবে এই খেলার স্বাদ নিতে পারবেন সে ব্যাপারে সহযোগিতা করেছেন এ প্লাস স্পোর্টস মাঠের চারিদিক দর্শকের কাছে পৌঁছে গিয়ে দর্শককে কাছ থেকে দেখে বিশিষ্ট অতিথিবৃন্দ বিশিষ্ট খেলোয়াড় তারা কিন্তু আবারও টেন্টের সামনে চলে আসছেন আমাদের মাঝে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট খেলোয়াড়বৃন্দ তাদের আজকে আমরা কাছে পেয়েছি অনেক দিন তাদেরকে হয়তো আমরা দূর থেকে দেখেছি কিন্তু আজকের এই আয়োজনে তারা আমাদের অত্যন্ত কাছে সেই কাছে আসা মানুষজন রয়েছেন রহিম নবী রয়েছেন মেহতাব হোসেন রয়েছেন আমিত ভদ্র আরও যারা রয়েছেন তারা অনেকেই আমাদের পরিচিত মুখ তাদেরকে আমরা কাছ থেকে পাই কিন্তু আজকে ফুটবলের যেখানে আপনি পাবেন বিভিন্ন ব্র্যান্ডের এবং আধুনিক সামগ্রী এখনো ফুটবল নিয়ে যারা ভাবছেন তারা বেলডাঙা কোচিং ক্যাম্পের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বর্ষ বেলডাঙ্গা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু মাঠে কিন্তু বাজি পড়ছে আলোর রোশনায় ছড়িয়ে যাচ্ছে আকাশ পর্যন্ত দূর দূরান্ত থেকে যারা দেখছেন তারা দূর থেকেই সাত দিন আজকের সিআরজিএস ময়দান যেন নূতন মাত্রা যোগ হলো বেল্লাঙ্গা ফুটবলে বিশিষ্ট অতিথিবৃন্দ তারা মাঠ পরিক্রমা করে ফিরে এসেছেন আমরা আবারও যে সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দ আজকে মাঠে এসেছেন যে সমস্ত দর্শক মাঠে এসেছেন সবাইকেই বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প যে পরিচালিত যে টুর্নামেন্ট তাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের মাঝে পেয়েছি সম্মাননীয় রহিম নবী যার জন্ম চোদ্দোই ডিসেম্বর উনিশশো পঁচাশি তিনি এই মুহূর্তে অবসর নিয়েছেন কিন্তু তাহলে হবে ভারতীয় দলের তিনি একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি উঠে এসেছেন টাটা একাডেমি থেকে রহিম নবী তার ক্যারিয়ার শুরু করেন একজন স্ট্রাইকার হিসেবে খেলে তারপর মিডফিল্ডে চলে যান এবং তারপরে উইং ব্যাক হিসেবেও খেলেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিনি ফুল ব্যাক হিসেবেও খেলেছেন রহিম নবী শুরু করেছিলেন মহাবান্না স্পোর্টিংয়ে দু হাজার চার সালে যোগ দেন ইস্টবেঙ্গলে জুলাই দু পনেরো সালে রহিম নবী ইন্ডিয়ান সুপার লিগে অ্যাথলেটিকটি কলকাতার হয়ে করেন রহিম নবীর অভিজ্ঞতায় রয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপ দু হাজার আট সাব চ্যাম্পিয়নশিপে তিনি সেই দলের সদস্য ছিলেন দু হাজার পাঁচে দু হাজার এগারোই রানার্স আপ হয়েছিলেন দু হাজার তেরোতে রহিম নবী দু হাজার সাত দু হাজার নয় এবং দু হাজার বারোর নেহেরু কাপের খেলোয়াড় এ আই এফ এফ বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন রহিম নবী দু হাজার বারোতে সেই রহিম নবী যিনি মহামেডানের হয়ে গোল করেছেন এগারোটি ইস্টবেঙ্গলের হয়ে তেইশটি ম্যাচে তেইশটি গোল করেছেন তিনি মোহনবাগানের হয়ে করেছেন চারটি গোল রহিম নবী ভারতীয় জার্সি গায়ে সাতটি গোল করেছেন সেই রহিম নবী আজকে আমাদের মাঝে তিনি আমাদের আমাদের মাঝে মাঝে রয়েছেন আমরা পেয়েছি মেহতাব একটুখানি জানিয়ে রাখি মেহতাব হোসেন যার জন্ম পাঁচই সেপ্টেম্বর উনিশশো পঁচাশি মাত্র ষোলো বছর বয়সে টালিগঞ্জ অগ্রগামীতে তার অভিষেক মেহতাব হোসেন দু তিন সালে মোহনবাগানের মতো বড় দলে যাত্রা শুরু করেছিলেন দু সাত থেকে সতেরো দীর্ঘ দশ বছর মেহতাব হোসেন খেলেছেন ইস্টবেঙ্গলে প্রায় দুশো পঞ্চান্নটি ম্যাচ খেলেছেন চেঞ্জ চেঞ্জ জার্সি নাম্বার সিক্স আউট জার্সি নাম্বার সেভেন্টিন ইন চেঞ্জ জার্সি নাম্বার সিক্স আউট জার্সি নাম্বার সেভেন্টিন ইন বেල්ලнга কোচিং ক্যাম্প বেල්ලнга কোচিং ক্যাম্প জার্সি নাম্বার 6 আউট জার্সি নাম্বার 17 ইন বেල්ලнга কোচিং ক্যাম্প মেহতা হোসেন খেলেছেন ইস্ট হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন केरला ब्लाস্টারস হয়ে জিতেছেন স্টাফ চ্যাম্পিয়নশিপ মেহতাব মানে লড়াই মেহতাব মানে ঘুরে দাঁড়ানো পারিবারিক সংগ্রাম সাফল্য ব্যর্থতাকে অতিক্রম করে শিখরে পৌঁছানো মেহতাব মানে সম্প্রীতির ছবি মেহতাব মানে একই ছাদের নিচে ঈদ এবং লক্ষ্মীর সহাবস্থান মেহতাব হোসেন আজ আমাদের মাঝে দিকবদল করে মাঠের দক্ষিণ প্রান্তে নীল জার্সি পরে চলে এসেছে ভাই ভাই হন্ডা যারা এই মুহূর্তে শূন্য দইগুলো পিছিয়ে রয়েছে অন্যদিকে মাঠের উত্তর দিক থেকে আক্রমণ শোনাচ্ছে বেল্ডাঙ্গা কোচিং ক্যাম্প dekat dekat aku cincam ditiad der khela দু গোলে পিছিয়ে রয়েছে ভাই ভাই হোন্ডা ভাই ভাই হুন্ডা চোদ্দো নম্বর জিদান দুর্বল একটি শট নিলেন সেই শট থেকে গোলের রাস্তা তৈরি হয়নি এই মুহূর্তে বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের একজন খেলোয়াড় তিনি মাঠে পড়ে রয়েছেন আমরা আশা করবো তার চোট মারাত্মক নয় আসলে ফুটবল বডি কন্ট্যাক্ট গেম মাঝে মাঝে এমন মুহূর্ত তৈরি হয় খেলোয়াড় আহত হন আশা করবো তিনি খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াবেন খেলোয়াড়ের আহ্বানে যারা সুস্থ দল তারা পৌঁছে গেছেন আমরা কথা বলছিলাম আমাদের বিশিষ্ট অতিথিদের নিয়ে তারা আমাদের আহ্বানে মাঠে এসে পৌঁছেছেন খেলার আনন্দ নিচ্ছেন সময় সুযোগ হলে আমরা তাদের পরামর্শ অবশ্যই নেব এই মুহূর্তে দ্বিতীয়দের খেলা চলছে আমাদের মাঝে রয়েছেন আরেকজন বিশিষ্ট খেলোয়াড় অমিত ভাদ্র তার একটা কথাই আমি শুনছিলাম তার মাঠে আসা প্রত্যেকটা খেলোয়াড়ের জীবনে যেমন বিশেষ বিশেষ মুহূর্ত থাকে তারও যেন তেমনি উনিশশো সালে পার্ক সার্কাসের সাথের মাঠে একটি ম্যাচ খেলছিলেন অমিতভদ্র সেই ম্যাচে চিফ গেস্ট হয়ে এসেছিলেন স্যার অচ্যুত ব্যানার্জি আজকে যেমন চিফ গেস্ট হয়ে বিশিষ্ট খেলোয়াড় এসেছিলেন সেদিনের সেই ম্যাচ থেকেই সেই চোখে জহুরীর চোখে খুঁজে নিয়েছিলেন অমিত लंगा कोचिंग कैंप गोड़ा ने शॉट সুযোগ তৈরি হচ্ছে কিন্তু আর একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় খেলতে হবে যাতে গোলের পার্থক্যটা কমানো যায় কারণ দ্বিতীয়ার্ধে খেলা চলছে দু গোলে পিছিয়ে রয়েছে দল থেকে ইকবাল কোচিং ক্যাম্প ও সুযোগ তৈরি হয়েছিল ওখানে দুর্দান্ত বল বাড়িয়েছিলেন বিভাস সর্দার কিন্তু কাজের কাজটি করতে পারলেন না এর আগে আমরা তার পা থেকে গোল পেয়েছি কিন্তু আজকে বিশিষ্ট অতিথিবৃন্দ তারা আসছেন ফুটবলের স্বাদ নিচ্ছেন বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প দেওয়া দেওয়া কিন্তু অফসাইড আমাদের মাঝে বিশিষ্ট অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা মাঠের খেলা উপহার দিচ্ছি ঠিকই তারা মাঠের লোক এটাকেই তারা সবচেয়ে বেশি আনন্দ পান কিন্তু বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প তাদেরকে বিশেষভাবে সংবর্ধিত করতে চেয়েছেন সেই বিশিষ্ট অতিথিবৃন্দদের খেলোয়াড়

আমাদের মাঝে বিশিষ্ট অতিথি রয়েছেন সম্মাননীয় রহিম নবী তাকে বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পের তরফ থেকে সংবর্ধিত করা হচ্ছে রয়েছেন আরফাত শেখ সম্পাদক টুর্নামেন্ট কমিটি তাকে অনুরোধ করব সম্মাননীয় সৈয়দ রহিম নবী সম্মাননীয় সৈয়দ রহিম নবী রয়েছেন মঞ্চে তাকে সংবর্ধিত করা হচ্ছে সম্মাননীয় আরফাত শেখ সম্পাদক টুর্নামেন্ট কমিটি সম্মাননীয় রহিম নবী রয়েছেন সম্মাননীয় রহিম নবী যিনিষ সারা খেলোয়াড় দু হাজার বারো বিশিষ্ট খেলোয়াড় বহু ম্যাচ খেলেছেন বহু গোল রয়েছে তার কাছে নবী আমরা রহিম মঞ্চে কাজটি করে নিই যারা দর্শক রয়েছেন তারা মাঠে খেলা উপভোগ করুন সেই সাথে এটাও হয়ে যাক আমাদের রহিম নবী তিনি রয়েছেন তিনি বহু গোল করেছেন ভারতীয় জার্সি গায়ে তিনি সাতটি গোল করেছেন ভারতীয় দলের হয়ে পঞ্চাশটি ম্যাচ খেলেছেন রহিম নবী যিনি এআইএফএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন দু আমাদের মাঝে রয়েছেন মেহতাব হোসেন আব্দুর রহমান কোষাধ্যক্ষ টুর্নামেন্ট কমিটি আব্দুর রহমান কোষাধ্যক্ষ টুর্নামেন্ট কমিটি তাকে অনুরোধ করব মেহতাব হোসেন তাকে বরণ করে নেওয়ার জন্য মেহতাব হোসেন আমাদের মাঝে রয়েছেন সম্মাননীয় মির্জামান শেখ দোলন বলে যাকে আমরা জানি তিনি রানার্স ডোনার অনুরোধ করছি রিতেশ বোথরা তাকে অনুরোধ করব সম্মাননা প্রদর্শনের জন্য মির্জামাল শেখ দোলন মির্জামাল শেখ দোলন মির্জামাল শেখ দোলন রানার্স ডোনার তাকে বরণ করে নেওয়া হচ্ছে প্রদর্শন মির্জামাল শেখ দোলন শেখ দোলন তাকে সংবর্ধিত করা হলো সম্মাননার প্রদর্শন করা হলো আমাদের মাঝে রয়েছেন সম্মাননীয় হাসানুজ্জামান একাধিক পরিচয়ে পরিচিত হাসানুজ্জামান তাকেও সম্মাননা প্রদর্শন করা হচ্ছে টুর্নামেন্ট কমিটির সভাপতি অনুষ্ঠান সভাপতি এবং উইনার্স যে ট্রফি এবং সহযোগিতা করেছেন হাসানুজ্জামান তাকে আরফাত শেখ তাকে সম্বর্ধিত করা হচ্ছে আরফাত শেখ হাসানুজ্জামান হাসানুজ্জামান তাকে সংবর্ধিত করা হচ্ছে তাকে সম্মাননা প্রদর্শন করা হলো এদিকে ম্যাচে আমরা দেখছি একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পের দিক থেকে দেখলে ভাই ভাই ও দুর্দান্ত স্বর ছিল কিন্তু সামান্যের জন্য পারপোস্টের উপর দিয়ে বেরিয়ে গেছে উপর দিয়ে বেরিয়ে গেল বল সংবর্ধনা পর্ব চলছে সম্মাননা প্রদর্শন চলছে কিন্তু মাঠে ফুটবল থেমে নেই সেই ফুটবল কিন্তু এগিয়ে চলেছে তারা কিন্তু আক্রমণের প্রতি আক্রমণের বেল্ডাঙ্গা কোচিং ক্যাম্প অর্ঘ রয়েছে বেলডাঙ্গা কোচিং ক্যাম্প সমস্ত উপস্থিত দর্শক কিন্তু আজকে খেলা দেখে আনন্দ পাচ্ছেন গতিময় ফুটবল হচ্ছে আক্রমণ প্রতি আক্রমণ চলছে চাপ তৈরির চেষ্টা ভাই ভাই হুন্ডার দিক থেকে আসলে কিন্তু ডিফেন্স ওখানে দুটি গোল বেললা কোচিং ক্যাম্পের প্রাণ শক্তি অনেকটা বাড়িয়ে দিয়েছে বল লঙ্কা কোচিং ক্যাম্প আর ইতার কাছে বল ফিরে এসেছে অর্ঘ బై బై జీన్ భా ఫెడ్ సెంటర్ ভালো ফুটবলের টানে আমরা মাঠে এসেছি যারা বিশেষ কিছু মানুষের জন্য মঞ্চে আসনের ব্যবস্থা করা হয়েছে আমরা অনুরোধ করব তারা তাদের জন্য নির্ধারিত ব্যাজ যেটি রয়েছে সেটি অনুগ্রহ করে পড়ে নেবেন যাতে চিনতে একটু সুবিধা হয় বিশেষ প্রয়োজনে অনুরোধ করা হচ্ছে অন্যান্যরা অনেকেই ভালো খেলা দেখার সেই মঞ্চে উঠে গেছেন যারা মঞ্চে রয়েছেন বিশিষ্ট অতিথিবৃন্দ যাদের কার্ড সরবরাহ করা হয়েছিল পরিচয়পত্র পত্র যাদের সরবরাহ করা হয়েছিল সেটি আহ পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ওভারল্যাপে অনেকখানি উঠে গেছেন ওখানে রাজীব শেখ আসলে সময় কমছে উঠতে হবেই ভাই ভাই হুন্ডাকে কর্নার চাপ তৈরি হচ্ছে ম্যাচে গেলে গোল আদায় করতে হবে ভাই ভাই হুন্ডাকে চেষ্টার কিন্তু খামতি নেই দর্শক নিশ্চয় লক্ষ্য করেছেন খেলা এত ভালো মানের হচ্ছে আজকে একটি বলও কিন্তু বাইরে দূরে কোথাও যাচ্ছে না মাঠের মধ্যেই বল পজিশন সমানে সমানে চলছে ইকবাল করার চেষ্টা করেছিলেন দুর্দান্ত শট চোখ জুড়ানো শট অর্ঘ সরকারের চোখ জুড়ানো শট কিন্তু ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে গেল সামান্যের উপর দিয়ে কিন্তু আগে গোলকিপার তার কাজটি করে দিয়েছেন তিনি হাত ঠিকিয়েছিলেন ফলে কর্নার এই ধরনের শট মন খুশি করে দেয় মাঠে আসার আগ্রহ বাড়ায় এবং আজকে যে মাঠে এসে কোনো ভুল করিনি যারা মাঠে আজকে এসেছেন তারা কিন্তু দুর্দান্ত ম্যাচ দেখছেন প্রতিটি মুহূর্তে টান টান উত্তেজনা বল কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত বল দখলে লড়াইয়ে যারা খেলোয়াড় তারা কিন্তু সর্বশক্তি প্রয়োগ করছেন বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের হয়ে যারা খেলছেন তাদের অনেকেই এই মাঠেই প্র্যাকটিস করেন যাদের অনেকেই এই মাঠ থেকে উঠেছেন অনেকে কেন বেশিরভাগই তাই অন্যদিকে ভাই ভাই হুন্ডা তাদেরও যারা খেলোয়াড় রয়েছেন তারাও প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছেন সেমিফাইনালে ফাইনালে দুর্দান্ত খেলেছেন আজকে ফাইনালে তারা রীতিমতো লড়াই দিচ্ছেন শশ্রূষাকারী দল তারা ফিরে আসছেন ম্যাচ কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে দ্বিতীয়ার্ধে দুই শূন্য গোলে গিয়ে বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প তাদের পক্ষে কর্নার ক্লিয়ার হয়ে গেছে কিন্তু চেষ্টায় হাবিব প্রতি আক্রমণে জিদান বাই বাই হন্ডা কাজের কাজটি করে দিয়েছেন ওখানে রাজা দাস ఇక్బాల్ బై బై హుండా শুরু হয়েছিল তেইশে জানুয়ারি আজ তেসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশ দ্বিতীয় বর্ষ বীরলাঙ্গা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মরহম আব্দুল মতিন সাহেব স্মৃতি উইনার্স মরহম মোহাম্মদ স্বপন শেখ স্মৃতি রানার্স ট্রফির এবছরে কারা চ্যাম্পিয়ন হবে সেই লড়াই চলছে ভাই হন্ডা পরিস্থিতির দিকে নজর রেখে যদি আসে ভাই ভাই হুন্ডার কাছ থেকে তাহলে কিন্তু ম্যাচের চেহারা আবার বদলে যাবে ভাই ভাই এখনো পর্যন্ত বল দখল রেখেছেন লোক বাড়িয়ে নিয়েছেন কিন্তু রামকৃষ্ণ শট লক্ষ্যমাত্রা ঠিক ছিল না সমস্ত দর্শক যারা মাঠে এসেছেন তাদের অবশ্যই অভিনন্দন জানাবো আপনারা ফুটবল যেখানেই হবে মাঠে যাবেন খেলোয়াড়দের উৎসাহ দেবেন খেলোয়াড়রা যাতে তৈরি হয় মাঠ থেকে বেল্ডাঙ্গা কোচিং ক্যাম্প তারা কিন্তু এই মাঠে খেলোয়াড় তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখান থেকে খেলোয়াড় উঠে আসছে আপনারা সহযোগিতা করবেন আজকের যারা চ্যাম্পিয়ন হবেন উইনার্স যারা সহযোগিতা করেছেন হাসান উজ্জামান এবং রানার্সে যারা সহযোগিতা করেছেন মির্জা আমাল শেখ কিন্তু শুধু তারাই নন বহুজন সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রত্যেকের বিন্দু সাহায্যই আজকের এই সমুদ্র তৈরি করেছে ভাই হা দিক থেকে এখনো কিন্তু ভাই ভাই হন্ডা সেন্টার ওখানে দারুন ভাবে সুব্রত সরকার কোচিং চলছে চ্যাম্পিয়নের লড়াই চলছে সেই চ্যাম্পিয়নের লড়াইয়ে বিভিন্ন পুরস্কার রয়েছে ম্যান অফ দা ম্যাচ রয়েছে ম্যান অফ দ্য সিরিজ থাকছে বেস্ট গোলকিপার সেই সঙ্গে স্পেশাল গিফট মেরিন মার্বেলের তরফ থেকে যারা ম্যান অফ দ্য তার জন্য স্পেশাল গিফট থাকছে ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য স্পেশাল গিফট থাকছে সেই সঙ্গে বেস্ট গোলকিপারের জন্য স্পেশাল গিফট থাকছে কিন্তু আজকে বেললাঙা কোচিং ক্যাম্পের ডিফেন্স কিন্তু চোমাটি হয়ে আছে ভাই ভাই হুন্ডা ওই যার কথা বলছিলাম বারবার বহুজন সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রত্যেকের কথা হয়তো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না কিন্তু আপনাদের সহযোগিতা আছে বলেই টুর্নামেন্ট এগিয়ে চলছে ছোট বড় যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকেই বেল্ডাঙ্গা কোচিং ক্যাম্পের তরফ থেকে হার্দিক অভিনন্দন ধন্যবাদ দুর্দান্ত শট জিশান তিনি কিন্তু চাপ এখনো কাটেনি আবারও শট আবারও জিশান ভাই ভাই হুন্ডা চাপ কিন্তু বজায় রাখছে এবারে ফিরতি আক্রমণ একটা মুহূর্তের জন্যও কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না ম্যাচ থেকে একটি মুহূর্ত মিস করলে যেন অনেক কিছু মিস হয়ে যাচ্ছে বিশিষ্ট বহু মানুষ যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাপস রঞ্জন চট্টোপাধ্যায় কিশোর ভাস্কর আসারুল শেখ রিপন হেয়ার গোল্ডেন হার্ডওয়ার রাকেশ হাসান বাপি শেখ মুজারুল হক সাবিবুর রহমান রয়েছেন মোহাম্মত আলী মতিবুর শেখ আশিস ঘোষ হৃণময় মুখার্জি জাহির আব্বাস প্রধান দেবকুণ্ডো সফিক সিরাজুল, সিরাজুল ইসলাম নুরুল মল্লিক ইস্তিয়াক আহমেদ রহমান সাহেব পরীক্ষিত আহমেদ আসরাফ শেখ মোহাম্মদ রেজাউল শেখ মোহাম্মদ মোতায়েম শেখ আবু সঈদ ডিজিটাল সেন্টার রূপময়ী জুয়েলার্স ভাই ভাই হন্ডা দিক থেকে যারা আরো সহযোগিতার হাত বাড়িয়েছেন মতিন ইলেকট্রনিক্স রেশমা জিন্স সেই সাথে আরও কিছু নাম সময় সুযোগ হলে আমরা জানিয়ে দেব রেফাত চৌধুরী আলমগীর সাহেব ইয়ারুল সাহেব সরজু শেখ দেবনাথ মার্বেল আরও বহু বহু নাম সময়ের কারণে সমস্ত নামগুলো করা হয়ে উঠছে না আপনাদের সকলকে বেলডাঙ্গা কোচিং গ্যাপের তরফ থেকে হার্দিক অভিনন্দন আপনাদের সহযোগিতা আপনাদের সক্রিয় সহযোগিতা আর্থিক সহযোগিতায় ফুটবলকে এগিয়ে নিয়ে চলেছে টুর্নামেন্টের স্বাদ পাচ্ছে তো তান্ত এগিয়ে এসেছিলেন সুযোগ তৈরি হয়েছিল কিন্তু জিশান কিছুটা এগিয়ে এসে গোলের মুখটা ছোট করে দিয়েছিলেন উপর দিয়ে বেরিয়ে গেল প্রতিটি মুহূর্তই কিন্তু টান টান উত্তেজনা তৈরি হচ্ছে সমস্ত ক্ষেত্রে আমরা দেখছি যারা প্লেয়ার রয়েছেন তারাও কিন্তু তাদের শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যাচ্ছেন কোচিং ক্যাম্প এর আগে আমরা তাদের চারটি গোল দেখেছি দুটি গোল দেখেছি আজকে এখনো পর্যন্ত তারা দুটি গোলে এগিয়ে রয়েছেন ভাই ভাই হা 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 এই সুযোগ হাত করলে সেই দলকে তো ফল ভোগ করতেই হবে মুহূর্তের জন্য সুযোগ তৈরি হয়ে গেছিল কিন্তু হেলায় হারালেন বলা যেতে পারে সে সুযোগ সবাই হার্টবিট যেন বেড়ে গেছিল এই বুঝি একটি গোল শোধ হয় এই বুঝি খেলায় আবার নূতন করে প্রাণ ফিরে আসে কিন্তু ভাই ভাই হোনা আজকে গোলে কনভার্ট করার জন্য যেটি করা দরকার সেটি কিন্তু এখনো করতে পারেননি চেষ্টা তারা করছেন কিন্তু ফিনিশিং যেটাকে বলা যায় যে ফিনিশিং কিন্তু এখনো তাদের কাছ থেকে আসেনি ফলে তারা দু গোলে পিছিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন বেললাঙ্গা কোচিং ক্যাম্প তারা দুই শূন্য গোলে এগিয়ে রয়েছেন দ্বিতীয়ার্ধে খেলা চলছে দ্বিতীয় বর্ষ বেললাঙ্গা গোল্ড কাপ বেলডাঙ্গার যে ফুটবলের স্বাদ নেওয়া যায় আমরা বিভিন্ন বাইরের ম্যাচে সেগুলো দেখেছি টিভিতে দেখেছি বা সেখানে পৌঁছে গিয়ে স্বাদ নিয়েছি কিন্তু আজকে বেলডাঙ্গার বুকে সেটি করে দেখালেন আজকের এই ম্যাচ আয়োজনে আলোর ব্যবস্থায় যারা সহযোগিতা করেছেন সাউন্ডে যারা সহযোগিতা করেছেন দর্শক হিসাবে যারা উপস্থিত হয়েছেন এ যেন সবার ম্যাচ সবাইকে নিয়েই যেন ফুটবলের জয়গান চাপ তৈরি রেখেছেন কিন্তু ভাই ভাই হন্ডা প্রত্যেকটা খেলোয়াড় তাদের অপর প্রান্তে পৌঁছে গেছেন একটি গোলের মরিয়া চেষ্টা প্রতি একটা মনে বিপজ্জনক ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টাই কিন্তু অর্ঘ যেভাবে বাধা দিয়েছেন তাতে রেফারি কাছেই ছিলেন তিনি সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করলেন একাধিক খেলোয়াড় পৌঁছেছেন আমরা দেখছি পরিতোষ মণ্ডল জাতীয় রেফারি প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন তিনি ম্যাচকে হাতে নিয়ন্ত্রণে রেখেছেন পৌঁছে গেছেন বলের কাছে পৌঁছে গেছেন খেলোয়াড়ের কাছে রেফারি পরিতোষ মণ্ডল তিনি সতর্ক করলেন কার দেখিয়ে আসলে খেলার মুহূর্ত যত গড়াচ্ছে তত কিন্তু টেনশন বাড়ছে খেলোয়াড়ের আসলে এই ধরনের সময় এ ধরনের ঘটনা দেখা যায় তবুও মাথা ঠান্ডা রাখতে হবে এখনো শেষ বা জেনি রাজা দাসনের চেষ্টাই ছোট্ট টোকাই ওখানে রাহুল রায় বল দিয়েছেন ফেড কোথায় বাড়ালেন বল টেনশন তৈরি হচ্ছে চাপ তৈরি হচ্ছে মানে দর্শকের মধ্যে বাড়তি থেকে তৃতীয় গোলের পথ কি না ওখানে দারুণ রামকৃষ্ণ তিনি কিন্তু এবারে দলের আর বিপদ হতে দেননি গোলের সংখ্যা কিন্তু আর বাড়াতে দেননি বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পকে অর্ঘ আমদিক থেকে অর্ঘ অর্ঘ অনেকখানি বেশি হয়ে গেল টোকাটি আজকের খেলাই ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন তিনি অবশ্যই পুরস্কার পাবেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি হবেন তাকে পুরস্কৃত করা হবে বেস্ট গোলকিপার ভাই ভাই হতো শট কিন্তু ওই যে যা বারবার বলছি আক্রমণ তৈরি হচ্ছে ভাই ভাই হুন্ডা চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোল পর্যন্ত পৌঁছেও যাচ্ছেন কিন্তু ফিনিশিং যেটি সেটি কিন্তু এখনো পর্যন্ত আসেনি সে গোল না আসায় সেই গোল না আসায় এখনো পর্যন্ত ম্যাচের ফল বেলডাঙ্গা কোচিং ক্যাম্প দুই ভাই ভাই হোন্ডা শূন্য আমরা জানি আজকের ম্যান অব দ্য ম্যাচ যিনি হবেন প্রতিদিনের মতোই ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারা বেগম এই পুরস্কারটি সহযোগিতা করেছেন সেই সঙ্গে ম্যান অব দ্য ম্যাচের সঙ্গে বিশেষ পুরস্কার দেওয়া হবে মেরিন মার্বেলের তরফ থেকেও দর্শকদের অনুরোধ করবো ব্যানার যেগুলো আছে সেগুলো আপনারা অনুগ্রহ করে ছিঁড়বেন না নষ্ট করবেন না যারা ব্যানার দিয়েছেন তারা কিন্তু ভীষণভাবে সহযোগিতা করছেন আপনি মাঠে এসে সহযোগিতা করছেন তারাও সহযোগিতা করছেন ব্যানারগুলো প্লিজ ছিঁড়বেন না ক্লিয়ার করে দিয়েছেন ওখানে দ্বিতীয়ার্ধের খেলা চলছে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই চ্যাম্পিয়ন হওয়ার লড়াই চতুর্থ রেফারি তিনি জানিয়ে দিলেন অতিরিক্ত সময় তিন মিনিট অতিরিক্ত সময় তিন মিনিট সেকেন্ড হাফ থ্রি মিনিট অ্যাট এ টাইম তিন মিনিট অতিরিক্ত সময় এর পরেই নির্ধারিত হয়ে যাবে কারা হলো দ্বিতীয় বর্ষের চ্যাম্পিয়ন কারা হলো দু হাজার তেইশ বেল্লাঙা গোল্ড কাপের চ্যাম্পিয়ন যদিও এই মুহূর্তে গিয়ে রয়েছে বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প দর্শকদের অনুরোধ করবো আপনারা দুর্দান্ত ম্যাচ দেখলেন উপভোগ করলেন আগামীতে আরও দারুণ ম্যাচ বেললাঙার মাঠে অনুষ্ঠিত হবে পরিস্থিতি পস্টেলে লেগে প্রতিহত হলো কোনোভাবেই আজকে সাথ দিল না ভাই ভাই হুন্ডার সঙ্গে তাদের ভাগ্য অর্ঘ অতিরিক্ত সময়ের খেলা চলছে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় দুই শূন্য গোল শেষ মুহূর্তে প্রতি আক্রমণে বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প অর্ঘ কিন্তু বল ছিটকে গেছিল রামকৃষ্ণের কাছ থেকে যদিও দখল তিনি নিয়ে নিয়েছেন আসলে দু দুটি গোল শোধ করে ফিরে আসা ক্রমশ চাপ ইকবাল থেকে অর্ঘ অফসাইড ক্রমশ সময় যাচ্ছে চাপ বাড়ছে ভাই ভাই হুন্ডার টেনশন বাড়ছে কিন্তু দু এটি একটি বাড়তি সুবিধা বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পের চেঞ্জ চেঞ্জ বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প ফিফটিন মাঠে যাচ্ছেন জার্সি নাম্বার টু হামিদ শেখ তিনি বেরিয়ে আসছেন যারা মাঠে রয়েছেন এই মুহূর্তে কিন্তু মাঠের আকাশে ড্রোন সেটি চক্কর দিচ্ছে অর্থাৎ আপনাকেও হয়তো লক্ষ্য করছে আপনি কি করছেন আপনি কি অবস্থায় আছেন আপনাকে লক্ষ্য করছে ড্রোন বহু দূর থেকে সুতরাং আপনি খেলার আনন্দ নিন খেলোয়াড়দের উৎসাহ দিন ফুটবলকে আরও বেশি ভালোবাসুন ফুটবলের জন্য ফুটবলের জয়গান করুন এমন কিছু করবেন না যাতে ড্রোন সেটিও দেখে ফেলে কোনো ফ্লেক্সগুলোতে হাত দেবেন না প্লিজ যে কোনো মুহূর্তে কিন্তু রেফারি পরিতোষ মণ্ডল তিনি বাঁশি বাজাবেন চতুর্থ রেফারি জানিয়ে দিয়েছেন অতিরিক্ত সময় তিন মিনিট এবং সঙ্গে সঙ্গে রেফারি জানিয়ে দিলেন তার বাসির সেকেন্ড গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বেল্লাঙ্গা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এবারের চ্যাম্পিয়ন বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প দ্বিতীয়বারের মতো দর্শক খেলা কেমন হলো দারুন খেলা এবারে দর্শকের কথা নিয়ে নিয়েছি যারা আজকে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন যারা এক সময় দর্শকের এই আনন্দ নিয়ে তারা বাড়ি ফিরেছেন আজকে তারা মঞ্চে রয়েছেন প্রথমেই মেহতা হোসেন তাকে অনুরোধ করবো আজকের ম্যাচ নিয়ে কিছু পরামর্শ খুব সামান্য কথা দু একটি কথা আমরা অন্য কারো কাছে নয় যারা ফুটবলের ফুটবলের মানুষ যারা ফুটবলকে দেখেছেন যারা বহু খেলার সাক্ষী বহু গোলের সাক্ষী বহু অভিজ্ঞতার সাক্ষী মেহতা হোসেন আমাদের মাঝে রয়েছেন মেহতা হোসেন আজকে খেলা দেখলেন সেই মেহতা হোসেনের কাছ থেকে আমরা শুনে নেব কিছু কথা ভারতীয় দলের হয়ে যিনি তেত্রিশটি ম্যাচ খেলেছেন হ্যাটস অফ টু ইউ কেন বলছি আমরা আলোচনা করছিলাম আমি নবী হাসান ভাই বা চেয়ারম্যান সাহেব ইংল্যান্ডে এরাম হয় জানেন তো খেলা শেষ হয়ে গেলে রেলিগেশন আর চ্যাম্পিয়নশিপে যখন একটা টিম জেতে চ্যাম্পিয়নশিপ তখন এরম একটা এরম নেমে যায় আর যখন রেলিগেশন বাঁচায় তখন এরম হয় অসাধারণ ফিলিংস এরম ফিলিংস খুব রেয়ার দেখা যায় আজকে ইস্টবেঙ্গলেই খেলা দেখছিলাম আমরা আমি দীর্ঘদিন ইস্টবেঙ্গলে খেলেছি ক্যাপ্টেনশিপ করেছি কিন্তু এরম দৃশ্য এখন খালি মাঠ আমাদের সময় হয়তো হতো প্রচুর দর্শক আসতো এখন যেহেতু রেজাল্ট পাচ্ছে না দর্শক আসে না কিন্তু আমাদের রেজাল্ট না পেলেও আসতো তো আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের জন্যেই কিন্তু আমরা আমাদের জন্যেই কিন্তু আপনারা নয় আপনারা এসছেন অ্যাপ্রিসিয়েট করেছেন তাই জন্য এত ভালো খেলা দেখতে পেয়েছেন সাপোর্টারদের জন্যে বা ফ্যানদের জন্যে বা যারা আসে খেলা দেখতে তাদের জন্যেই কিন্তু প্লেয়াররা খেলে তারা নিজেকে উজ্জীবিত করে তারা নিজেকে ভালো খেলার চেষ্টা করে আরও কীভাবে বেটার করবো আরও কীভাবে ভালো খেলবো তো আপনারা যারা এসছেন সারিবদ্ধভাবে খেলা দেখেছেন এত এনজয় করেছেন আপনাদের ধন্যবাদ জানাই হাসান ভাইকে ধন্যবাদ জানাই প্রত্যেক যারা এখানে স্টেজ আছে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এখানে ইনভাইট করার জন্যে চেয়ারম্যানকে একটা প্রস্তাব দিচ্ছিলাম এমএলএ ভাই হাসান ভাইকে তো সবসময় বলি ফোনে আপনাদের এখানকার যারা বাচ্চা প্রতিভা এখানে শুরু হচ্ছে এখানেই শেষ হয়ে যাচ্ছে কলকাতায় একটা ব্যবস্থা করুন এদের থাকার কে ওখানে থেকে সুপার ডিভিশন এ গ্রুপ যা যে যেমন কোয়ালিটি সে যদি খেলতে পারে ওখানে থাকতে পারে তাহলেই কিন্তু এখান থেকে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার উঠতে পারে সে যে কোনো স্পোর্টস হতে পারে ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে কিন্তু এখান থেকে ট্রাভেল করে যাওয়া কলকাতা খুব ডিফিকাল্ট কে ওখানে গিয়ে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট আমরা সার্ভাইভ করেছি কেন যেহেতু কলকাতার আশেপাশে থাকতাম এখান থেকে গিয়ে খুব ডিফিকাল্ট কেন প্রচুর প্রতিভা আছে আমি এখানে একটু দেখছিলাম আগে এগারো নম্বর আমিও মিডফিল্ড খেলি তাই জন্যে মিডফিল্ডে খেলা আমি বুঝি কিভাবে থ্রু বলগুলো বাড়াচ্ছিলো এগারো নম্বর নাম কি আসিফ আসিফকে অনেক মাঠে দেখেছি আমি এখানে অনেকবার এসেছি ওর সেন্স অফ ফুটবলটা ও যদি ঠিক শুরু থেকে যদি বাচ্চাবেলা থেকে ধরা যেত হয়তো ও ইস্টবেঙ্গল মন মোহনবাগান বা দেশের হয়ে খেলতো সেই কোয়ালিটি সেই প্রতিভা আছে ওর মধ্যে সেই পাসিং সেন্সটা আছে হয়তো এখনকার অনেক মিডফিল্ডারে আপনার ইসমামল মনমান খেলছে তারা দেখতে পাবেন না কে এত ভালো থ্রু দিচ্ছে বল ধরছে হোল্ড করছে কখন স্লো করতে হবে কখন ফাস্ট করতে হবে খেলা সে ওর মধ্যে সেটা আছে তো এই প্রতিভাগুলো এখান থেকেই শুরু হচ্ছে আমি শুনলাম এত ভালো প্লেয়ার এত ট্যালেন্টেড প্লেয়ার সিভিকে চাকরি করে খুব দুঃখ হয় আমি এমএলএদের এমএলএ সাহেবকে বলে যাচ্ছি এখানে যে কোনো এমএলএ আছে চেয়ারম্যানকে বলে যাচ্ছি কি আপনারা ব্যবস্থা করুন একটা কলকাতা থাকার ব্যবস্থা এই প্লেয়ারদের তাহলে ওরা সারভাইভ করতে পারবে আমাদের ডিফেন্ডার খেলছিল মন মানে খেলে যে কি নাম যেন সুমন এই যে এখান থেকে যাওয়া আসা খুব ডিফিকাল্ট তো আপনাদের সবার মানে সাহায্য লাগবে এই প্লেয়ারদের জন্যে এই প্রতিভার জন্যে যাতে আপনাদের বেলডাঙা কেন পুরো পুরো মুর্শিদাবাদকে চিনুক এই প্লেয়ারদের নামে মুর্শিদাবাদ তো সারা পৃথিবীতে ফেমাস আছে সবাই জানে কিন্তু প্লেয়ার হিসাবে যদি আপনাদের চিহ্নিত করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ভাইকে আরও একবার ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে আরও একবার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই আর যেই যেইভাবে আমরা গেছে তিন বছর চার বছর কোভিডে আর কোনো দিন না আসুক সবাই মিলে দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ মেহেতা আমাদের সকলের তরফ থেকে জোর হাততালি জন্য তার পরামর্শ অবশ্যই ঠিক জায়গায় পৌঁছবে মেহতাব হোসেন দশ বছর ধরে ইস্ট বেঙ্গলে খেলেছেন দুশো চুয়াল্লিশটা ম্যাচ খেলেছেন প্লিজ ব্যানারগুলো আপনারা ছিঁড়বেন না বারবার অনুরোধ করছি এবারে আরেকজন বিখ্যাত খেলোয়াড় বহু খেলার সাক্ষী ভারতীয় দলে বহু ম্যাচ খেলেছেন আমাদের সবার প্রিয় সৈয়দ রহিম নাবি প্লিজ আমাদের সবার উদ্দেশ্যে সৈয়দ রহিম নাবি আসসালামু আলাইকুম নমস্কার লাভ ইউ বেলডাঙ্গা মেহতাব যেটা বললো আমি ওটা নিয়েই বলি কেন সত্যি আজকে আমি ইস্টবেঙ্গলের খেলা দেখছিলাম আমরা দেখছি ভিউয়ার সেভেন্টি কিন্তু মাঠে কোনো লোক নেই কিন্তু আপনাদের বেলডাঙ্গায় লোক দেখে আমার ওই মানে ওই দুঃখটা অন্তত ঘুচে গেছে কেন এত লোক মাঠে এরকমভাবে কন্টিনিউ ফুটবল খেলা দেখা সেটা কিন্তু এখানে এলে বোঝা যায় কেন এই আগেও আমি এই মাঠে এসেছিলাম আমার ডানদিকে এক এমএলএ আছে রবিউল সাহেব হাসান ভাই আছেন আই সি সাহেব আছেন আমাদের জামাল ভাই চেয়ারম্যান সাহেব মানে চেয়ারম্যান ম্যাম আছেন এখানে এবং প্রত্যেকে যারা উপস্থিত এবং মঞ্চে যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মুহূর্ত আপনারা করেছেন দেখুন ফুটবল এটা একটা কি বলেন তো এন্টারটেনমেন্ট একটা আনন্দ আমরা করছি কিছুক্ষণের জন্য আবার সব যে যা নিজের বাড়ি চলে যাব কিন্তু এখান থেকে যদি আপনারা রহিম নবী বা মেহতাবের হোসেনের থেকেও ভালো প্লেয়ার যদি বের করতে পারেন সেদিন আমি বুঝবো আপনাদের বেলডাঙ্গা সত্যি ভালো কাজ করছে কেন এটা কিন্তু সম্ভব কেন এদের সুযোগ সুবিধা পায় না এখান থেকে অত দূর যাওয়া সম্ভব নয় মেহতাব কোনো ক্লাবের সঙ্গে জড়িত আছে আমিও আছি এখান থেকে কারোর পক্ষে সম্ভব না রেগুলার কলকাতায় গিয়ে প্র্যাকটিস করে ফিরে আসা যদি ভালো প্লেয়ার থাকে আমি হাসান ভাইকে বলবো রোবেল সাহেবকে বলবো আইজ সাহেবকে বলবো যদি আপনারা আমাদের দেন আমরা চেষ্টা করব তাদেরকে রাস্তা দেখানোর ভালো জায়গায় নিয়ে যাওয়া মেয়ে তবে একটা সেকেন্ড ডিভিশন টিম নিচ্ছে ও নিজেই কিনছে ওটাকে টিমটাকে তো যদি এখান থেকে ভালো প্লেয়ার থাকে দেখুন এখান থেকে এরাম করে কিন্তু প্লেয়াররা যাবে এবার আপনারা যদি একটু সহযোগিতা করেন এদেরকে এরা তাহলে ওখানে যেতে পারবে কেন ফুটবল মানে আপনারা জানেন আমরা সব মানে বাংলার ফুটবল বলি মানে আমরা হচ্ছে লেবার ক্লাস মানে ওইখান থেকে খেলেই বড় হই কিন্তু দেখুন আজকে আপনারা এটা মানবেন যে ফুটবল এমন একটা খেলা যে খেলা যারা দেখুন কত মানুষ আছে খেলা দেখছে এখানে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে মাঠের মধ্যে বসে আছে এন্টারটেনমেন্ট খেলা দেখব ভালো লাগছে এবং ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওদের চোখগুলো দেখুন অনেক ছোট বাচ্চা আমি আর মেহতাব দেখছিলাম ওদের চোখ দিয়ে পুরো ওয়ার্ল্ড দেখতে হবে তাদের কী করতে হবে তাহলে ওদের মধ্যে প্লেয়ারকে তুলে আনতে হবে কেন ওরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দেশ পরে জানেন আপনারা আটচল্লিশটা না সাতচল্লিশটা দেশ খেলবে তাই তো মেতাম এরপরেও যদি আমরা বলি না চান্স পাই তাহলে এটা আমাদের মানে লজ্জার ব্যাপার কেন একশো কোটি আমাদের দেশের মানুষ আমরা কবে ওয়ার্ল্ড কাপ খেলবো এটা ওকে আমাকে প্রায় শুনতে হয় আমরা কেন পারছি না আমাদের কি প্লেয়ার নেই ওদের কি ছটা সাতটা হাত আমাদেরও দুটো হাত ওদেরও দুটো হাত ওদের দুটো চোখ ওরা পারছে আমরা কেন পারছি না এগুলো একটু বুঝতে হবে এর জন্য কারণ কিন্তু আরও একটা আমাদের যারা গার্জেনরা আছেন তাদেরকে বলি প্লিজ একটু বাচ্চাদের সঙ্গে টাইম দিন যখন ওরা স্কুল থেকে ফিরবে না ফোনটা ওকে না ধরিয়ে দিয়ে ওকে হাতে একটা বল দিন যে চলো মাঠে আমার সঙ্গে খেলবে এর থেকে ভালো কিছু হতে পারে না আমি ফোন নিচ্ছি আর ওকে ফোন দিয়ে বসিয়ে দিচ্ছি এটা করবেন না স্কুলের গল্প শুনুন ওর সঙ্গে কথা বলুন দেখবেন ভালো লাগবে এই যে আজকে এখানে অনেক বাচ্চারা যারা এসছে খেলা দেখছে আমি মেহতাব এসেছি কিছু কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ কমেন্ট্রি করছিল ভাবুন ওর লাইফস্টাইল যদি শোনেন আপনারা অবাক হয়ে যাবেন আমি তো তবু ফুটবল আমার ফ্যামিলিতে ছিল ও বাড়ির মনে হয় মেজো মেজো ও সেখান থেকে কিভাবে ওখান থেকে একটা ক্লাবে দশ বছর খেলা মানে বুঝতে পারছেন ইস্টবেঙ্গল ক্লাবে দশ বছর খেলেছে একটা যুগ আমিও স্যাপ কাপ নেহরু কাপ এবং দীর্ঘদিন একসঙ্গে ক্লাব বলুন সন্তোষ ট্রফি বলুন একসঙ্গে দীর্ঘদিন এক রুমে আমরা কাটিয়েছি কেন ওর সম্বন্ধে আমি সব জানি ও যদি খেলতে পারে আমি যদি খেলতে পারি আপনারা কেন পারবেন না লাইফে দেখুন যদি আপনাকে বড় হতে হয় লাইফে একটা জিনিস মানতে হবে স্যাক্রিফাইস করতে হবে আপনাকে স্যাক্রিফাইস না করলে কেউ কোনোদিন বড় হতে পারবে না সমস্ত জায়গায় চলে গেলে হবে না ফোকাস রাখতে হবে মাঠের মধ্যে তাহলেই কিন্তু হবে আপনারা এটাও জানেন কিছুদিন আগে আমি মেতা ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করছিলাম আপনারা নিজে বলুন এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করুন তো লিওনান মেসি কোথাকার প্লেয়ার কোথাকার প্লেয়ার লিওনান মেসি আর্জেন্টিনা তাই তো আর পর্তুগালের প্লেয়ারকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওখানকার প্রেসিডেন্টকে কেউ বলতে পারবে না মানে বুঝতে পারছো একটা ফুটবল প্লেয়ার নিজের দেশ নিজের বেলডাঙ্গা কলকাতাকে কোন লেভেলে নিয়ে যেতে পারে একটা ফুটবল প্লেয়ারই পারে আদার্স কেউ পারবে না তাই আমার মনে হয় একটু যারা গার্জেনরা আছেন একটু প্লে ওদেরকে টাইম দিন দেখুন ফুটবল খেলতে হবে কোনো মানে নেই আপনি স্কুলে পাঠাচ্ছেন আর বলছেন যে একশো পেতে হবে নব্বই পেতে হবে ওর থেকে বড় হচ্ছে আগে ভালো মানুষ করুন স্কুলের একশো নাম্বারের দিকে ছুটবেন না আগে ভালো ছেলেটাকে ভালো মানুষ করুন দেখবেন অটোমেটিক প্লেয়ার এমন একটা জিনিস না ভালো ফুটবল খেললে মানসিকতা ভালো হয় অন্তত খারাপ দিকে যাবে না আপনার ফ্যামিলির ছেলে তা আমি এটুকু বলতে পারি যারা এখানে উপস্থিত সকলকে আমি আর মেহেতাব এসেছি এবং আমাদের সঙ্গে যারা আরও এসছেন আপনারা যে আমন্ত্রণ করেছেন এর জন্য হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি চাইছি আপনাদের এখানে একটা বেস্ট টিম করুন আর আমি মেহেতাব একটা কলকাতা থেকে টিম নিয়ে আসছি এই মাঠেই খেলবো আপনাদের সঙ্গে কে যেতে তখন দেখব লড়াইটা সেদিন অবশ্যই হবে বেল কি পারবে না ইয়েস চ্যালেঞ্জ থাকলো খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সৈয়দ রহিম নবী যিনি মোহামেডানের হয়ে খেলেছেন যিনি মোহনবাগানের হয়ে খেলেছেন যিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন যিনি ভারতীয় দলের হয়ে খেলেছেন সেই রহিম নবী আমাদের মাঝে তো আমরা তার কাছ থেকে কিছু পরামর্শ নিলাম আমাদের মাঝে যারা দায়িত্ব রয়েছেন তারা নিশ্চয়ই সেগুলোকে অবশ্যই কাজে লাগাব বেলনাঙ্গা থেকে খেলোয়াড় উঠবে আমরা খেলার মাঠে কথা খুব কম হয় কিন্তু কিছু কথা না শুনলেই নয় আমাদের মাঝে রবিউল আলম চৌধুরী দু একটি কথা তার কাছ থেকে আজ অত্যন্ত আনন্দের দিন বেলডাঙ্গা গোল্ড কাপের ফাইনাল খেলা আমাদের উপস্থিত আছেন ফুটবলের সম্বন্ধে যারা জানেন রহিম নবী সাহেব মেহতাব সাহেব থেকে শুরু করে আমাদের আইসি সাহেব আমাদের বিডিও সাহেব পৌরসভার চেয়ারম্যান এবং যিনি এই উদ্যোগ নিয়ে এই ফুটবল খেলার আয়োজন করেছেন একাত্তর বেলডাঙ্গা বিধানসভার বিধায়ক হাসানুজ্জামান সাহেব অন্যান্য নেতৃবৃন্দ সমবেত ভদ্রমণ্ডলী দাদা ভাইরা মা ও বোনেরা খুবই ভালো লাগছে অনেক দিন পর বেলডাঙ্গা সিআর মাঠে আমরা এর আগে কোনো দিন নৈশা আলোকে ফুটবল খেলা দেখিনি কিন্তু আজকে এই বেলডাঙ্গা সিআরজিএস মাঠে নৈশা আলোকের মধ্যে ফুটবল খেলার আয়োজন করে এই এলাকার সমস্ত মানুষকে যেভাবে আনন্দ উপভোগ করে দিয়েছেন তার জন্য জিনারা করেছেন তাদেরকে ধন্যবাদ পাশাপাশি রহিম নাই সাহেব একটা কথা বলেছেন আজকে আমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি কিন্তু আজকে ফুটবল তুলে দিচ্ছি না আজকে যদি আমরা বাচ্চাদেরকে ফুটবল দিয়ে মাঠে মাঠের দিকে অগ্রসর করাতে পারি ভবিষ্যতে দেখবেন এই এলাকা থেকে অনেক ছেলে কলকাতার মাঠে ফুটবল খেলতে পারবে কারণ এই রহিম নবী কলকাতাতে বসবাস করতেন না বা মেহতাব হোসেন কলকাতার বাসিন্দা না ওনারাও কিন্তু কেউ হুগলি কেউ বা উত্তর চব্বিশ পরগনা থেকে এসে কলকাতাতে ফুটবল খেলে আজকে ভারতের নাম উজ্জ্বল করেছেন তাই আশা রাখবো আজকের এই খেলায় যে সুন্দরভাবে খেলা হয়েছে তার জন্য প্রত্যেককে ধন্যবাদ শ্রদ্ধা সালাম নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমরা তার কাছ থেকে বহু কিছু পাচ্ছি বেল্লাঙ্গায় নতুন পালক যুক্ত হলো রাতেও আমরা খেলা পেলাম সুতরাং এইটাকে চালু রাখতে হবে যারা দায়িত্বে রয়েছেন তারা এই উপহার আমাদের আরও দারুণভাবে দেবেন আলো আলোকিত হয়ে উঠবে বেল্লাঙ্গার বহু মাঠ আমরা এবারে তার কাছে চলে যাব। যার সময় যার ভাবনা এই টুর্নামেন্টকে দারুণভাবে সফল করতে সহযোগিতা করেছে রাতের খেলা হওয়ার জন্য যার অত্যন্ত বড় অবদান বেল্লাঙ্গা পৌরসভার অবদান বেল্লাঙ্গা বিধানসভার যিনি বিধায়ক তার অবদান এবার আমরা নানা পরিচয় পরিচিত হাসানুজ্জামান তার কাছ থেকে দু একটি কথা হাসানুজ্জামান আমরা শুনে নিই তার কাছ থেকে তার দু একটি কথা আজকে আমাদের সত্যি খুব ভালো লাগছে যে যে গোল্ড কাপে যে ফাইনাল খেলা সেটা আমাদের কোচিং ক্যাম্প চ্যাম্পিয়ন হয়েছে এবং আজকের সেই খেলায় আমরা পেয়েছি আমাদের দুই ফুটবলার রহিম নবী এবং মেহতাব হোসেনকে এবং মঞ্চ উপস্থিত আছেন রেজিনগের বিধায়ক আমাদের জেলা পরিষদের সদস্য আছেন আতিবু সাহেব থেকে শুরু করে আমাদের আইসি সাহেব বিডিও সাহেব আমাদের পৌরসভার চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে এবং মঞ্চে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তবর্গকে আমি ধন্যবাদ জানাই আপনারা সকলে জানেন যে প্রায় আট দলীয় আটটা দল নিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়েছিল একদিকে ফাইনালে উঠেছিল ভাই ভাই হুন্ডা ও একদিকে বেললাঙা কোচিং ক্যাম্প স্বাভাবিকভাবেই কোচিং ক্যাম্প প্রথম থেকে খুব ভালো ফুটবল খেলছিল এবং মুর্শিদাবাদের ছেলে নিয়েই কিন্তু এই টিমটা তারা খেলছিলো এবং অপরদিকে নদিয়ার টিম আজকে দুই গোলে জিতলো তো অনেকজন অনেক কথাই বলল তো আমি সবথেকে বেশি ধন্যবাদ দেব আমাদের চেয়ারম্যানকে তার কারণ আজকে যে মাঠের আলোটা দেখতে পাচ্ছেন তার সহযোগিতা ছাড়া কিন্তু হতো না তাই তাকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আমাদের চেয়ারম্যান সবথেকে কথা বয়স্ক লোকদের জন্য ভেবেছেন অনেক বয়স্ক লোক আছে যারা সকালবেলায় উঠে মাঠে আসতে পারেন না তারা এখন সন্ধ্যাবেলায় এসে কিন্তু মাঠে হাঁটতে পারেন তাই অনেক অনেক ধন্যবাদ আর ফুটবল খেলা সম্বন্ধে তো সব মেহতাব ভাই রহিম ভাই খুব সুন্দর বলেছে যে এখন আমাদের সত্যি কথা আমার ছোট বাচ্চা যদি একটু কাঁদছে তাকে আমি মোবাইল ধরে দিচ্ছি এটা কার্টুন চালিয়ে দিচ্ছি দিয়ে সামনে রেখে দিচ্ছি বাচ্চা কার্টুন দেখছে বসে বসে তো আমাদের মানে সত্যি কথা আমরা আমিও ফুটবলার মানে মাঠের লোক ছিলাম তো আমরা যখন স্কুল যেতাম আমি দেবকুণ্ড স্কুলে ছাত্র ছিলাম তো আমি ওখানে সত্যি কথা বলতে গেলে টিফিনে আমি যে কোনো বন্ধুর বাড়িতে যেয়ে খেয়ে নিতাম দিয়ে ব্যাগটা রেখে যেতাম যে কোনো জায়গায় এখানে দোকানে খেলারটা ওখানে স্কুলের ব্যাগটা রেখে আবার খেলার ব্যাগটা নিয়ে এখানে ঢুকতাম এটা এইভাবেই কিন্তু আমরা ফুটবল খেলেছি আর এখনকার ছেলেরা খুব দুঃখ লাগে যে এখনকার ছেলেরা কিন্তু দুবার স্নান করে সকালবেলা একবার স্নান করে স্কুল কলেজ যাবে বিকালবেলায় আবার স্নান করে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যাবে এটা হচ্ছে বেললাঙার ছেলেপেলেদের ম্যাক্সিমাম কালচার তারা মাঠে খুব কম আসে আর গার্জেনদেরকে আমি এটুকুই বলবো যে আপনারা মাঠ মুখো করেন ছেলেদের তার কারণ আমার শরীর যদি সুস্থ না থাকে সেখানে কিন্তু আমি পড়াশোনাও করতে পারবো না একটা বারো বছরের পর থেকে আমাদের দৈহিক গঠন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয় আমরা যদি সেই সময় ছেলেদেরকে মাঠে আনতে পারি তার যে দৈহিক গঠন সেটা কিন্তু তৈরি হবে এবং সে সুস্থ এবং সবল থাকবে এবং সব দিক দিয়ে কিন্তু সে এগিয়ে যাবে তাই আমি আজকের টুর্নামেন্টে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তার কারণ দেখুন একটা টুর্নামেন্ট করতে গেলে শুধু দর্শক যেভাবে আসবে আমাদেরকে সাপোর্ট করবে ততই হয়তো আমরা ফাইন্যান্স দিক দিয়ে আমরা স্ট্রং হব এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নাহলে এই এত বড় টুর্নামেন্ট কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব ছিল না তার কারণ এক সকলের সহযোগিতায় ছিল বলে আমরা এত সুন্দর টুর্নামেন্ট আজকে করতে পেলাম তাই সকলকে আমার পক্ষ থেকে আবার আবার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আর বিশেষ বক্তব্য রাখছিলাম অনেক রাত হচ্ছে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সকলের দীর্ঘায়ুতা কামনা করছি নমস্কার ভালো থাকুন প্রথাগতভাবে ধন্যবাদ জানাতে হয় তাই হাসানুজ্জামানকে ধন্যবাদ জানানোর কিছু নেই তিনি যার কথা বললেন যার ভাবনা যার প্রেরণা যার ইচ্ছে এবং যার কর্ম মাঠকে আলোকিত করতে সহায়তা করেছিল এবারে তার কাছ থেকে দু একটি কথা শুনে নিই সম্মাননীয় অনুরাধা হাজরা ব্যানার্জি মহাশয়া তার দু একটি কথা এবং তার আরেকটু আশ্বাস আলোই আলোকিত হয়েছে সেটা আরও বেশি আলোক আলো হোক অনুরাধা হাজরা নমস্কার ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে যদিও এটা ফুটবলের মাঠ তবু আমি বলবো যে অনূর্ধ্ব উনিশ মহিলা টিম টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে তাই তাদের জন্য একটা বড় জোরদার হাততালি হয়ে যাক আর আজকে যেহেতু ফুটবলের মাঠে বেলডাঙাতে দাঁড়িয়ে বেলডাঙার টিম চ্যাম্পিয়ন তাই তাদের জন্য আরো জোরে একটা হাততালি এত আস্তে না জোরে বেলডাঙা কোচিং ক্যাম্পের জন্য একটা হাততালি চাইছে এইটুকু হাততালি সবাই মিলে একসঙ্গে হোক যাই হোক সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল তাই এখানে এসে সত্যিই আমি তো আছি কদিন ধরে খেলা দেখছি প্রত্যেকটা মুহূর্ত ভালো লাগছে এনজয় করছি আজকে মঞ্চে আমরা পেয়েছি দুজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় রহিম নবী সাহেব এবং মেহতাব হোসেনকে তার সাথে মঞ্চে উপস্থিত আছেন আমার একাত্তর বিধানসভার এমএলএ এবং রবি চৌধুরী সাহেব তাছাড়া আমার ভাইস চেয়ারম্যান আছেন বিডিও সাহেব আছেন আইসি সাহেব আছেন জেলা পরিষদের মেম্বার আছেন এবং তার সাথে বিভিন্ন সভ্যমণ্ডলী সমেত আপনারা যারা ফুটবল প্রেমী মানুষ যারা ফুটবলের টানে এখানে এসছেন আর তাছাড়া যারা এই এই টোটাল টুর্নামেন্টটাকে সফল হতে হেল্প করেছেন বিভিন্নভাবে তাদের প্রত্যেককে আমার সম্মান শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ আমাকে এখানে আমাদের এমএলএ সাহেব আছেন যতটা বলেছেন সহায়তার কথা একটু হয়তো বাড়িয়েই বলেছেন কারণ উনি নিজেই মাঠের মানুষ মাঠটার জন্য উনি সবথেকে বেশি ভাবনা চিন্তা করেছেন আজকে উনি না বললে সহযোগিতার কথা হয়তো আমরা ভাবতাম না অ্যাকচুয়ালি এখন এটাই হয়ে যাচ্ছে আমরা মাঠে ছেলে পাঠানোর বদলে আমরা ওই মোবাইলটা ধরিয়ে দিতেই সব থেকে বেশি পছন্দ করি তাই আমিও এখানে যারা গুরুজন আছেন তাদেরকে বলবো একটু মাঠে পাঠান কারণ মাঠ মানুষের মানসিকতা করতে সাহায্য করে আজকে বাচ্চাদের মাঠে পাঠাবেন তারাই বড় হয়ে আমাদের সমাজের ভবিষ্যৎ তাই তাদের মানসিকতাটা খুব জরুরি সুন্দরভাবে তৈরি হওয়াটা প্রত্যেকে মাঠমুখী করুন মোবাইলটা একটু কম দিন আর আমাদের এখানে ফুটবলার যারা আছেন দুজন তারা সত্যিই খেলা নিয়ে তাদের গুরুত্বপূর্ণ অভিমত রেখেছেন আমিও তাই বলবো যে আমরা যতটা স্বাভাবিক আমি আমার এমএলএ সাহেবকে সঙ্গে নিয়ে যতটা করা সম্ভব অবশ্যই করব আর এটাও চাইবো ওনারা আসুক এখানে আমাদের বেললাঙার ছেলেমেয়েদের যারা নতুন প্রতিভা তাদেরকে কিছু টিপস দিয়ে যান তাদের একটু খেলা শিখতে সাহায্য করে যান এটা তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা এসে প্রতিভাদের সুযোগ দিই আর তাছাড়া ওনারা তো বলেছেন এই মাঠে খেলা হবে ওনারা আসবেন তাই খেলা হবে হবে তো খেলা হবে আর বিশেষ কিছু বলবো না কারণ ঠান্ডাতে সবাই হাত তো পকেটে ঢুকিয়ে ফেলছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ অনুরাধা হাজরা ব্যানার্জি মহাশয় শুধু একটা কথা জানতে আমার কাছে খেলোয়াড়দের টেনশন থেকে ম্যাচ জেতা নিয়ে এটা একটা চ্যালেঞ্জ ছিল বেলডাঙ্গায় যে রাতের আলোতে ঠিকঠাক হবে তো কোনো কি টেনশন ছিল না টেনশন টেনশন ছিল না পাশে নেই বিনা কাজ করেছেন এবং একটা আত্মবিশ্বাস ছিল তার জন্য ধন্যবাদ আমরা আমাদের মাঝে অনেকেই রয়েছেন সবার কথা শুনতে খুব ইচ্ছে করছে কিন্তু খেলোয়াড়রা অনেকক্ষণ ধরে খেলেছেন সেই সময় তাদেরকে এবারে ছাড়তে হবে আমাদের মাঝে বিডিও সাহেব রয়েছেন আমাদের আইসি সাহেব রয়েছেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তি রয়েছেন রয়েছেন আপনারা কিন্তু আমরা খুব ছোট্ট করে শুনে শুনেনি আমাদের মাঝে এই টুর্নামেন্ট কমিটির সম্পাদক বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পের সম্পাদক আরাফাত শেখ তার দু একটি কথা নিয়ে আমরা শেষের দিকে নাটি মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় আধিকারিক বিন্দুরা এবং আমাদের এই টুর্নামেন্ট করতে যারা সহযোগিতা করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই নাহলে এত বড় টুর্নামেন্ট করা সম্ভব হতো না আমাদের পক্ষে আমাদেরকে সহযোগিতা করেছে বেলডাঙ্গা পৌরসভা বোর্ড অফ কাউন্সিলর এবং সহযোগিতা করেছে বেলডাঙ্গা সিআরজেস হাই স্কুল আমাদের পাশে কলেজ আছে কলেজের মাঠ দিয়ে সহযোগিতা করেছে এছাড়াও যারা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছে বা বিজ্ঞাপন এবং আমাদের ছেলেরা যারাই ক্যাম্পের আছে অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের মূল উদ্দেশ্য আগামী দিন যে আমাদের এখানে মাঠে উপস্থিত আছেন ভারতবর্ষের দুই নক্ষত্র সৈয়দ রহিম নবী সাহেব এবং মেহতা হোসেন সাহেব বিডিও সাহেব আরও সবাই এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি আবেদন করব এবং সর্বোপরি আমাদের দুই বিধায়ক হাসানুজ্জামান সাহেব এবং রবিউল আলম সাহেবকে আমি আবেদন করব যে আমাদের এই মাঠটিকে গুরুত্ব দিয়ে আগামী দিন এখান থেকে আমরা বড় প্লেয়ার তৈরি করতে তৈরি করে কলকাতাতে পাঠাতে পারি এবং ভারতের মান ফুটবলার আগুই আগিয়ে নিয়ে যাক এটাই আমি চাইব এবং আমাদের এই ক্লাব দীর্ঘদিন ধরে চলছে কোচিং ক্যাম্প আমাদের একটি ক্লাবের প্রয়োজন আমাদের পৌরমাতা অনুরাধা ব্যানার্জি মহাশয়াকে এবং আমাদের বিধায়ক হাসানুজ্জামান সাহেবকে বলবো এবং বিডিও সাহেবকেও বলব যাতে আমরা একটি ক্লাব করতে পারি এবং এখানে যে লং টার্ম কোচিং ক্যাম্প আছে এই কোচিং ক্যাম্পকে আগিয়ে নিয়ে যেতে পারি সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা ধন্যবাদ জানাবো সম্পাদক মহাশয়কে তখনই সার্থক হবে এই চেষ্টা যদি বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প যাদেরকে তৈরি করার চেষ্টা করছে যে বাচ্চাগুলোকে সেইগুলোকে বড় খেলোয়াড় তৈরি করতে পারবে তখনই আমাদের উদ্দেশ্য সফল হবে আমরা একদম ছোট্ট করে সুব্রত সরকার আমরা পরিচিত ডাকু তাকে দু একটি কথা বলি ততক্ষণে প্লেয়াররা তৈরি হয়ে আসুক সুব্রত সরকার আস্তে আস্তে আমরা ঘোষণা করে দিই আজকের ম্যান অব দ্য ম্যাচ ভেবে রাখুন ঘোষণা করছি ডাকু সুব্রত সরকার মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি এবং আমাদের সকল ক্যাম্পের সদস্য আমরা আজকে এই ফাইনালটা করছি আমাদের এই মঞ্চে যে সকল প্রধান অতিথি এই মঞ্চকে আলোকিত করেছেন আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অতিথি আপ্যায়নে আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে এই ক্ষুদ্র সম্মান আপনাদেরকে প্রদর্শন করার আমাদের এত বড়ো টুর্নামেন্ট করার ইচ্ছে ছিল না কিছু মানুষের সহযোগিতা এবং আমাদের এই স্কুল স্কুল মাঠের স্কুলের সহযোগিতা বেলডাঙ্গা পৌরসভাও আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন সেই জন্যই কিন্তু আমরা নৈশকালীন ফুটবলটার ফাইনাল করতে পেরেছি আমাদের এই এত জাকজমকপূর্ণ ফাইনালটা কিন্তু আমাদের বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের উদ্দেশ্য নয় এটা যদি সফল হয় কিংবা ব্যর্থও হয় আমরা তাতে এতটুকুও আনন্দিতও হব না আবার দুঃখিতও হব না আমাদের ক্যাম্পের মূল উদ্দেশ্যই হচ্ছে বাচ্চা ছেলেগুলোকে তৈরি করে আমাদের জেলা এবং রাজ্যের আঙিনাই ফুটবল আমাদের এই জেলা থেকে আমাদের এই ক্যাম্প থেকে যাবে আমাদের এই ক্যাম্পে জেলার লিগে কম করে সিনিয়র এবং জুনিয়র মিলে তিরিশ জন ফুটবল প্লেয়ার অংশ গ্রহণ করে এবং জেলা দলে এই বছরই চার থেকে পাঁচজন সুযোগ পেয়েছেন এবং আমাদের আরও ভালো যে কলকাতা মাঠে প্রিমিয়ার বিয়েও আমাদের ক্যাম্প থেকে একটা ছেলে খেলছে আমরা চাই আরও এই বেলডাঙা এত বড় একটা জায়গা এই জায়গা থেকে ফুটবলকে আরও ভালোবেসে আমাদেরকে সহযোগিতা করবেন শুধু আর্থিক না মানসিক সহযোগিতাটা এখন যথেষ্ট আমরা চাই মানসিক সহযোগিতা এত সুন্দর মাঠ আমরা প্রতিজ্ঞাবদ্ধ স্কুল যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আমরা এই মাঠকে আগামী দিনে যদি আমরা এই টুর্নামেন্ট করতে পারি এই মাঠকে আরও সুন্দর করে দেব। এটাও বদ্ধপরিকর এবং আরও একটা বদ্ধপরিকর আগামী দিনে যদি আমরা টুর্নামেন্ট এই মাঠে করি আজকে আমাদের পাঁচটা ছেলে ফার্স্ট ইলেভেনে খেললো আগামী দিনে এই জায়গায় আমাদের আটটা ছেলে খেলবে এবং চ্যাম্পিয়ন হবে এবং বেলডাঙাবাসীর গর্ব হবে এটাই আমরা কিন্তু সবসময় এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে আছি সব থেকে বড় কথা আমাদের এই ক্যাম্পের সবাই কিন্তু জুনিয়র বাচ্চা বাচ্চা ছেলেরা এই অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটাকে এত সুন্দর করে তুলেছে অসংখ্য ধন্যবাদ ছোট ভাইয়েরা তারপরে আছে ছোট ছোট দশ বছর আট বছরের বাচ্চারা ওরা আমার ছেলের মতো যারা বিকেল বেলায় মাঠে প্র্যাকটিস করে আমি প্র্যাকটিস করাই আমি এ ছোট্ট কোচ এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে থাকি খুব আনন্দ পাই বেলডাঙ্গাবাসীর কাছে চাইব আরও আরও ছেলে আমাদের এই মাঠে আসবে আমরা তাদেরকে কোচিংয়ের মাধ্যম দিয়ে যদি কিছু সবাই কিন্তু ফুটবলার হবে না কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট এমন একটা স্পিরিট যেটা থেকে মন সহনশীল হয় মানুষের সেবায় মনকে নিয়োজিত করার একটা তাগিদ তৈরি হয় এই স্পোর্টস শুধু ফুটবল না ইন্ডিভিজুয়াল স্পোর্টসও সবসময় মনকে সতেজ এবং সহনশীল করে রাখে অতএব সবাইকেই বলবো শুধু আমরা ফুটবল খেলছি বলেই যে ফুটবল খেলতে হবে সেটা না ইন্ডিভিজুয়াল গেম সব স্পোর্টস আমাদের এই বেলডাঙায় হোক এটাই চাইব শুধু ফুটবল ক্রিকেটকে নিয়ে আমরা জড়িয়ে থাকবো না আরও অনেক গেম আছে সেই গেম আরও আমাদের এই বেলডাঙার ছেলেরা করবে আমরা এই আশা রেখে সকলকে আমার অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম যদি কোনো ভুল পলে থাকি ক্ষমা করে দেবেন ধন্যবাদ বেল্লাঙ্গা থেকে কলকাতা যাওয়ার জন্য রেল লাইন আছে আমরা চাইছি বেলডাঙ্গা কোচিং ক্যাম্প থেকে কলকাতা একটি প্লেয়ার সাপ্লাই লাইন তৈরি হয়ে যাক যে লাইন ধরে বেল্লাঙা থেকে প্লেয়ার পৌঁছে যাক কলকাতায় বেল্লাঙা থেকে প্লেয়ার পৌঁছে যাক সারা ভারতবর্ষে বিশ্বে বেল্লাঙ্গার মুর্শিদাবাদের ভারতের নাম উজ্জ্বল করুক খেলার নাম উজ্জ্বল করুক আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে পুরস্কার বিতরণী সভা যারা খেললেন লড়াই করলেন দ্বিতীয় গোল্ড কাপ বেললাঙা গোল্ড কাপ দ্বিতীয় বর্ষ দু তার আজকের খেলার যারা বিজয়ী হয়েছেন আমরা জেনে গেছি দু চ্যাম্পিয়ন বেলাঙ্গা কোচিং ক্যাম্প কিন্তু যারা লড়াই দিয়েছেন দুর্দান্ত ধন্যবাদ তাদেরও প্রাপ্য ফাইনালে কিন্তু এতটুকু তারা পিছিয়ে ছিলেন না অবশ্যই হাততালি পাওয়া উচিত ভাই ভাই হন্ডা পলাশি আজকের ম্যান অফ দ্য ম্যাচ বেলাঙ্গা কোচিং ক্যাম্প জার্সি নাম্বার ইলেভেন আসিফ ইকবাল ভাই ভাই হন্ডা যাদের প্লেয়ার যারা রয়েছেন কর্মকর্তা যারা রয়েছেন তারা অনুগ্রহ করে সামনে চলে আসবেন আমরা পুরস্কার অনুষ্ঠান শুরু করে আজকের ম্যান অফ দ্য ম্যাচ কোচিং বেলসি আসিফ ইকবাল তিনি পুরস্কার পাবেন প্রতিটি ম্যাচের মতোই আজকের ম্যান অব দ্য ম্যাচেও যিনি সহযোগিতা করেছেন সহায়তা করেছেন ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারা বেগম তিনি এই পুরস্কারটি দিয়ে প্রতিটি ম্যান অব দ্য ম্যাচের মতোই ফাইনালেও সহযোগিতা করেছেন সেই সঙ্গে ম্যান অব গৌতম মন্ডল সম্মাননীয় গৌতম মন্ডল রয়েছেন আমাদের মাঝে শ্রী গৌতম মন্ডল অফিসার ফায়ার স্টেশন বেললাঙা তাকে অনুরোধ করব। আজকের প্রথম পুরস্কার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সেটি তুলে দেওয়ার জন্য সম্মাননীয় গৌতম মন্ডল তুলে দিচ্ছেন জার্সি নাম্বার ইলেভেন আরিফ শেখ বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প আরিফ শেখ জার্সি নাম্বার ইলেভেন তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আরিফ শেখ তিনি দুর্দান্ত খেলে আসিফ শেখ আসিফ শেখ আসিফ শেখ জার্সি নাম্বার ইলেভেন বেল কোচিং ক্যাম্প তার মধ্যে খেলা আছে প্রতিভা আছে যারা প্রতিষ্ঠিত খেলোয়াড় তারা কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আসিফকে এই সঙ্গে মেরিন মার্বেল মেরিন মার্বেল একটি স্পেশাল পুরস্কার দিচ্ছে বেলডাঙ্গার অত্যন্ত জনপ্রিয় মেহতা হোসেন আছেন রহিম নবী আছেন তারাও জেনে যান বেল্ডাঙার মনোহারা কিন্তু স্পেশাল সেই বেলডাঙ্গার মনোহারা মেরিন মার্বেলের তরফ থেকে আজকের ম্যান অব হাতে তুলে দেওয়া হলো পুরস্কার তুলে দেওয়া হচ্ছে বিশেষ উপহার আমরা পেলাম আসিফ আসিফ অন্যদিন আমরা নিতে পারি না আজকে নিয়ে যাচ্ছি ফাইনালে মাইক আসিফ শুধু ভালো খেলবে মাইকে কথা বলবে না ধন্যবাদ আসিফকে আমরা এবারে আহ্বান জানাবো আমরা ভাই ভাই হল্লাশি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো তারা টুর্নামেন্টে অংশ নিয়েছেন ফাইনাল পর্যন্ত পৌঁছেছেন চ্যাম্পিয়ন এক একদল হবে কিন্তু অন্য দল না থাকলে তো চ্যাম্পিয়ন হওয়া যায় না তাই ভাই ভাই হন্ডা তাদেরও ধন্যবাদ আমরা আহ্বান জানাবো ভাই ভাই হন্ডার কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য আজকের যারা বিজিত দল রানার্স চেক এবং রানার্স ট্রফি সেই সঙ্গে রানার্স ব্যক্তিগত তিনটি আমরা একসঙ্গে দিয়ে দেব চেক এবং রানার্স ট্রফি সহযোগিতা করেছেন মির্জামাল শেখ দোলন এই নামে আমরা যারাকে চিনি মির্জামাল শেখ দোলন রানার্স ট্রফি দিয়ে সহযোগিতা করেছেন মির্জামাল শেখ দোলন আমাদের মাঝে রয়েছেন সমষ্টি উন্নয়ন আমাদের মাঝে রয়েছেন চেয়ারপারসন এবং রয়েছেন মির্জামাল শেখ দোলন আসলে ট্রফিটি যথেষ্টই বড় তিনজনকে অনুরোধ করবো আপনারা সহযোগিতার হাত বাড়াবেন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এতক্ষণে এবারে পুরস্কার বিতরণ নিতে সেই সহযোগিতার হাত আসুক রানার্স চেক রানার্স চেক আমরা অপেক্ষা করছি তাদের জন্য তার আগে আরও একটি পুরস্কার সেটি আমরা দিয়ে তারপরে ভাই ভাই কাছে আসবো আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট যাকে আমরা বলি ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ দর্শক একটু গেস করুন তিনটি ম্যাচেই যিনি দুর্দান্ত খেলেছেন ভাই ভাই হন্ডা তারা তাদের প্লেয়াররা দুর্দান্ত খেলেছেন কোচিং ক্যাম্প বেলডাঙ্গা কোচিং ক্যাম্প তাদের প্লেয়ার দুর্দান্ত খেলেছেন কিন্তু একজনকে বেছে নিতে হবে বেছে নেওয়া হয়েছে ইকবাল হোসেন জার্সি নাম্বার টেন বেলডাঙ্গা কোচিং ক্যাম্প ম্যান অফ দ্য টুর্নামেন্ট দুর্দান্ত খেলেছেন দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন দলকে চ্যাম্পিয়ন করেছেন আমাদের মাঝে রয়েছেন সম্মাননীয় আতিবুর রহমান মহাশয় মেম্বার মুর্শিদাবাদ জেলা পরিষদ তাকে অনুরোধ করব তার হাত দিয়েই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় টুর্নামেন্টের সেরা সেরা খেলোয়াড় ইকবাল হোসেন তাকে মঞ্চে অনুরোধ করছি ইকবাল হোসেন ইকবাল হোসেন তাকে নগদ অর্থ এবং সুদৃশ্য ট্রফি তুলে দিচ্ছেন আতিবুর রহমান পাচ্ছেন বেললাঙা কোচিং ক্যাম্পের ক্যাপ্টেন বেল্লাঙার ছেলে বেল্লাঙা কোচিং ক্যাম্প চ্যাম্পিয়ন বেল্লাঙায় টুর্নামেন্ট সমস্ত কিছু এবং আবারও সেই স্পেশাল মনোহারা মেরিন মার্ভেল স্পেশাল মনোহারা ম্যান অফ দ্য টুর্নামেন্টের হাতে তুলে দেওয়া হচ্ছে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার নগদ অর্থ সেই সঙ্গে স্পেশাল গিফট স্পেশাল গিফট মেরিন আরেকটু এগিয়ে যাবেন যাতে ছবি নিতে সুবিধা হয় স্পেশাল গিফট আমরা

আমাদের মধ্যে রয়েছেন আবু সুফিয়ান ভাইস চেয়ারম্যান তাকে অনুরোধ করব তার হাত দিয়ে প্রতিটি ম্যাচে যেমন গোলের জন্য আমরা তাকিয়ে থাকি তেমনি গোল রক্ষার জন্য যিনি পুরো দায়িত্ব নিয়ে থাকেন এই টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসাবে যারা বিচারক ছিলেন তারা বেছে নিয়েছেন জিশন জিশন সেরা গোলরক্ষক বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প সহ পাঁচ শত টাকা সাইফুদ্দিন তিনি এই নগদ অর্থটি সহযোগিতা করেছেন ট্রফি পাচ্ছেন সেরা গোলকিপার যিনি হয়েছেন জিসান বেলডাঙ্গা কোচিং ক্যাপ তিনি দুর্দান্ত খেলেছেন দলকে চ্যাম্পিয়ন করায় বড় ভূমিকা নিয়েছেন জিশান বলে দেওয়া হচ্ছে ম্যান অফ দা সিরিজ যেটি দেওয়া হয়েছে হ্যাঁ সেই সঙ্গে একই সঙ্গে আবারও স্পেশাল গিফট মেরিন মার্ভেল স্পেশাল মনোহরা মেরিন মার্ভেল আমরা দিলাম ম্যান অফ দ্য ম্যাচ ছ নম্বর ওয়ার্ড কাউন্সিল আনোয়ার টুর্নামেন্ট যেটি সহযোগিতা করেছেন রাজেশ শেখ রাজেশ ব্যাটারি এবং বেস্ট গোলকিপার সহযোগিতা করেছেন বেল্লাঙ্গা আমরা আমাদের মাঝে পেয়ে গেছি ভাই ভাই হন্ডার কর্মকর্তা তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি ভাই ভাই ভন্ডার চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু আমরা আপনাদেরকে পেয়েছিলাম সেমিফাইনাল পর্যন্ত পেয়েছিলাম ফাইনাল পর্যন্ত পেয়েছি আগামীতে আবারও বেটার লাক নেক্সট টাইম আমরা ভাই ভাই হন্ডা আজকের রানার্স তাদের জন্য হাততালি দিই আমরা নদিয়া থেকে এসেছে ভাই ভাই হন্ডা তাদের জন্য আমরা আমাদের মাঝে রয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন অনুরাধা হাজরা ব্যানার্জি মহাশয় তিনজন মিলে প্লিজ সামনে চলে যান ভাই ভাই হন্ডা নগদ চল্লিশ হাজার টাকা যদি সহযোগিতা করা করেছেন আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন ক্ষেত্রে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন মির্জামাল শেখ দোলন যিনি এই অর্থ সহযোগিতা করেছেন আমরা তুলে দিচ্ছি সেই নগদ অর্থের চেক একই সঙ্গে রানার্স ট্রফি সেটিও সুদৃশ্য এবং বেশ বড় সড়ক ট্রফি একাধিক জন হাত লাগাবেন তবে সেই ট্রফি তাদের হাতে আমরা সহযোগিতা পেয়েছি শেখ দোলন তার কাছ থেকে রানার্স ট্রফি ভাই ভাই হ্যাঁ মির্জামাল শেখ দোলন তুহিনা ড্রেসেস মির্জামাল শেখ দোলন তিনি সহযোগিতা করেছেন তিনি তুলে দিচ্ছেন পাচ্ছে ভাই ভাই হন্ডা অবশ্যই ধন্যবাদ ভাই ভাই হন্ডা পলাশি নদিয়া প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য পুরস্কার রয়েছে ব্যক্তিগত পুরস্কার প্রত্যেকটি খেলোয়াড় যারা রয়েছেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে ভাই ভাই হোন্ডার যারা খেলোয়াড় রয়েছেন তাদের অনুরোধ করবো আপনারা এসে আপনাদের পুরস্কার গ্রহণ করবেন আমাদের মাঝে রয়েছেন মোতায়েম শেখ যিনি সহযোগিতা করেছেন রানার্স ব্যক্তিগত পুরস্কার সহযোগিতা করেছেন মোহাম্মদ মোতায়েম শেখ তিনি রয়েছেন মঞ্চে তাকে অনুরোধ করবো তার হাত দিয়েই কিছুটা পুরস্কার তার হাত দিয়ে যাক যারা বিজিত দল ভাই ভাই হন্ডা তাদের ব্যক্তিগত পুরস্কার সেটি সহযোগিতা করেছেন মোহাম্মদ ভাই হন্ডার প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত পুরস্কার সহযোগিতা করেছেন মোতায়েম শেখ আমরা তাকে অনুরোধ করবো ভাই হ্ডার পক্ষ থেকে একজন এসে পুরস্কারগুলি ব্যক্তিগত পুরস্কারগুলি সংগ্রহ করার জন্য ব্যক্তিগত পুরস্কার যেগুলি রয়েছে সেগুলি ভাই ভাই যারা ব্যক্তিগত পুরস্কার সেটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে রয়েছেন যিনি সহযোগিতা করেছেন মোহাম্মদ মোতায়েম শেখ তাকে অনুরোধ করব। একটি টোকেন হিসেবে তুলে দিন তারপরে অন্যান্য যেগুলো ব্যক্তিগত পুরস্কার আছে একসঙ্গে সমস্ত তুলে দিন মোতায়েম শেখ মোহাম্মদ মোতায়েম শেখ তিনি সহযোগিতা করেছেন এবং তিনি তুলে দিলেন টোকেন হিসেবে ভাই ভাই হণ্ডার হাতে প্রত্যেকের জন্য রয়েছে ব্যক্তিগত পুরস্কার এবারে বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প ব্যক্তিগত পুরস্কার আমি নাম ধরা যাদেরকে ডাকবো আপনারা পরপর চলে আসবেন জানেন কাটা কাটা ছিলেন প্রথমেই জিশান জিশান আলী ছিল তিনি প্রথমে আসবেন তার ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য আমাদের মাঝে রয়েছেন মোহাম্মদ মোতায়ম শেখ তিনি সহযোগিতা করেছেন তাকে অনুরোধ করব তুলে দেওয়ার জন্য জিশান আলী প্রথমেই জিশান আলী তারপরে হামিদ শেখ পরপর আপনারা আসবেন জিশান আলী হামিদ শেখ সুব্রত সরকার সুমন হাজরা রাজা দাস আসিফ ইকবাল হাবিব শেখ আরিফ শেখ বিভাস সর্দার তাফি শেখ ইকবাল হোসেন আসিফ আলী অর্ঘ সরকার রামিজ রাজা প্রথমেই জিশান আলী জিশান আলী তারপরে প্রথমে জিশান আলীর হাতে ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হল এরপরে হামিদ শেখ হামিদ শেখ এরপরে সুব্রত সরকার হামিদ শেখ তারপরে এখন চলছে হামিদ শেখ এরপরে সুব্রত সরকার তারপরে সুমন হাজরা সুব্রত সরকার যাকে আমরা ডাকু বলে জানি সুব্রত সরকার এরপরে সুমন হাজরা সুমন হাজরা জার্সি নাম্বার ছিল পাঁচ এখন অবশ্য চেনা যাবে না সুমন সুমন হাজরা এরপর রাজা দাস রাজা দাস আসিফ ইকবাল ব্যক্তিগত পুরস্কার এরপরে আমরা আহ্বান জানাবো আলমগীর শেখ তিনি রয়েছেন তাকে অনুরোধ করবো পরবর্তী ব্যক্তিগত পুরস্কার গুলো দেওয়ার জন্য আলমগীর শেখ রয়েছেন হাবিব শেখ হাবিব শেখ যারা পাননি এখনো চলে আসবেন হাবিব শেখ আরিফ শেখ প্লেয়ারদের পরপর আসতে অনুরোধ করছি নিয়ে চলে আসুন পরপর যারা পরপর আসেন চলে আসুন বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের যারা খেলেছেন আজকে যারা খেলোয়াড় তাদের ব্যক্তিগত পুরস্কার দেওয়া হচ্ছে অনুরোধ করবো রয়েছেন পিয়ার আলি তাকে অনুরোধ করবো আপনারা যারা রয়েছেন প্রত্যেকেই হাত যদি দেন অংশ নেন তাহলে প্রত্যেকেরই ভালো লাগবে যারা খেলোয়াড় রয়েছেন তারা পরপর আসুন এবং যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদের হাত দিয়েও পরপর পুরস্কার দেওয়া হোক আবগারি ডিপার্টমেন্টের ওসি আসিফ ইকবাল সাহেব তিনি রয়েছেন তাকে অনুরোধ করব তার হাত দিয়ে একটি ব্যক্তিগত পুরস্কার দেওয়া হোক আমরা এগিয়ে চলেছি ব্যক্তিগত পুরস্কার কোচিং ক্যাম্প আমাদের মাঝে রয়েছেন বিশ্বনাথ মন্ডল তাকে অনুরোধ করবো তার হাত দিয়ে একটি পুরস্কার ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশ্বনাথ মন্ডল তার হাত দিয়ে একটি পুরস্কার উঠে আসুক বিশ্বনাথ মন্ডল তিনি রয়েছেন বিশ্বনাথ মন্ডল রয়েছেন তাকে অনুরোধ করবো প্লিজ বিশ্বনাথ মন্ডল তিনি রয়েছেন তার হাতে একটা ব্যক্তিগত পুরস্কার দেওয়া হোক আসলে এগুলোই আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়া ফুটবলের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়া পুরস্কার পাচ্ছেন প্লেয়ার তুলে দিচ্ছেন অতিথিবর্গ যারা খেলা দেখলেন না বিশ্বনাথ মন্ডল রয়েছেন তার হাত দিয়ে তুলে দেওয়া হচ্ছে ব্যক্তিগত পুরস্কার এরপরে আমরা মোজারুল হক আমাশ রয়েছেন তাকে অনুরোধ করবো তার হাত দিয়ে একটি পুরস্কার উঠে আসুক মোজারুল হক রয়েছেন তার হাত দিয়ে একটি ব্যক্তিগত পুরস্কার যারা প্লেয়ার রয়েছেন তারা পরপর আসবেন প্লেয়ার রয়েছেন যারা তারা পরপর আসবেন এবং উপপ্রধান আবু সুফিয়ান মন্ডল তাকে অনুরোধ করবো আসার জন্য আবু সুফিয়ান প্লিজ আপনি আবু সুফিয়ান শেখ তাকে অনুরোধ করব। আবু সুফিয়ান এমডি আবু সুফিয়ান এটাই আমাদের নিরাপদ এমডি আবু সুফিয়ান তার হাত দিয়ে ব্যক্তিগত পুরস্কার উঠে আসুক এমডি আবু সুফিয়ান এবারে কাউন্সিলর রবি মালাকার তাকে অনুরোধ করবো কাউন্সিলর রবি মালাকার তাকে অনুরোধ করব সামনে আসার জন্য তার হাত দিয়ে একটি পুরস্কার একটি ব্যক্তিগত পুরস্কার তার হাত দিয়ে আসুক রবি মালাকার ব্যক্তিগত পুরস্কার তার হাত দিয়ে আসুক রবি মালাকার ব্যক্তিগত পুরস্কার তার হাত দিয়ে সম্মাননীয় রবি মালাকার রয়েছেন বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পের যারা খেলোয়াড় তাদের হাতে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হচ্ছে ইসাহাক চৌধুরী রয়েছেন কন্ট্রাক্ট অ্যাসোসিয় পক্ষ থেকে তিনি এগিয়ে আসুন ইসাহাক চৌধুরী তাকে অনুরোধ করব মাঠের মানুষ তার হাত দিয়ে বর্তমান খেলোয়াড় তারা একটি পুরস্কার পাক ইসাহাক হোসেন তার হাত দিয়ে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ব্যক্তিগত পুরস্কার শামীম আহমেদ রয়েছেন আমাদের মাঝে শামীম আহমেদ শামীম আহমেদ রয়েছেন তার হাত দিয়ে আরেকটি ব্যক্তিগত পুরস্কার সেটি যাক শামীম আহমেদ রয়েছেন ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হচ্ছে বেল্লাঙা কোচিং ক্যাম্পে যারা খেলোয়াড় যারা এই মাঠের সঙ্গে যুক্ত খেলার সঙ্গে যুক্ত রয়েছেন নুরুল মল্লিক মহাশয় তাকে অনুরোধ করব নুরুল মল্লিক মহাশয় প্লিজ আসবেন নুরুল মল্লিক মহাশয় তাকে অনুরোধ করব আসার জন্য তার হাত দিয়ে আরও একটি ব্যক্তিগত পুরস্কার যাক সবার অংশগ্রহণে ফুটবল যেন সবার হয়ে উঠুক নুরুল মল্লিক মহাশয় ব্যক্তিগত পুরস্কার বেল্লাঙা কোচিং ক্যাম্প নুরুল মল্লিক মহাশয় আমরা আমাদের মাঝে রয়েছেন জিত মোহাম্মদ তাকে অনুরোধ করব। রূপময় জুয়েলার্স জিত মোহাম্মদ তাকে অনুরোধ করবো একটু তাড়াতাড়ি আসবেন আপনার দিচ্ছি রূপময় পক্ষ থেকে আমরা তার হাত দিয়ে একটি পুরস্কার তুলে দিতে পারছি বেল্লাঙ্গা কোচিং ক্যাম্পের যারা খেলোয়াড় তাদের হাতে এবারে ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার বিবি তার হাত দিয়ে একটি পুরস্কার উঠে আসুক ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রতিটি ব্যক্তিগত যে চ্যাম্পিয়ন তার পুরস্কার তিনি সহযোগিতা করেছেন একজন এগিয়ে আসুন একজন এগিয়ে আসুন তার হাত দিয়ে টোকেন হিসাবে আমরা এটাই সম্ভবত ব্যক্তিগত পুরস্কার শেষ হচ্ছে ব্যক্তিগত পুরস্কার তুলে দিচ্ছেন আনোয়ার বিবি ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেরা দর্শকেরও পুরস্কার রয়েছে দর্শক হিসেবে যারা মাঠে এসেছেন খেলা উপভোগ করেছেন কিন্তু সেরা দর্শক হিসেবে তারও পুরস্কার রয়েছে সেরা দর্শক আমরা সবাই সেরা দর্শক কিন্তু ওই যে বললাম বহু দল খেললে একজন চ্যাম্পিয়ন হয় তেমনি সেরা দর্শকেরও পুরস্কার একজন পেয়েছেন রিতেশ বোথরা না তিনি সেরা দর্শক নন তিনি সেরা দর্শকের পুরস্কারটি তুলে দেবেন রিতেশ বোথরা সেরা দর্শক কেয়ামত মোল্লা একটি নাম আরো একটি নাম রয়েছে পতন শেখ কেয়ামত মোল্লা এবং পতন শেখ তারা মঞ্চে আসবেন রিতেশ বোথরা তিনি সামনে আসবেন কেয়ামত মোল্লা বয়স্ক মানুষ খেলা ভালোবাসেন মাঠে এসেছেন একশোর উপরে তার বয়স তিনি মাঠে এসেছেন খেলা দেখেছেন তার হয়ে তার নাতি তিনি পুরস্কারটি নেওয়ার জন্য এগিয়ে আসছেন রিতেশ বোথরা তাকে সামনে আসার জন্য অনুরোধ করবো পতন শেখ তিনি আসবেন সেরা পতন শেখ যদি থাকেন চলে আসবেন তরফ থেকে কেউ একজন নিয়ে নিন প্লিজ একটু তাড়াতাড়ি করবেন সময়ের দিকে আমরা লক্ষ্য রাখছি একটু তাড়াতাড়ি করবেন পতন শেখ তার হয়ে পুরস্কার পুরস্কারটি তুলে আপাতত গ্রহণ করছেন যথা স্থানে সেই পুরস্কারটি পৌঁছে যাবে আমরা একদম শেষে চলে এসেছি অপেক্ষায় রয়েছি সেই পুরস্কারটি যার জন্য লড়াই চলছিল আমাদের মাঝে লাইটম্যান প্লিজ লাইটম্যান প্লিজ যারা গোল করেছেন তাদের জন্য হাততালি পেয়েছেন কিন্তু যারা অপেক্ষায় ছিলেন যাতে নিশ্চিত করা যায় গোল হ্যাঁ সঠিক গোল গোল জাজ যারা ছিলেন গোল জাজ রাহুল এবং পাপ্পু গোল জাজ রাহুল এবং গোল গোলজাজ পাপ্পু তারা খেলা দেখার চেয়ে তাদেরকে লক্ষ্য রাখতে হতো টেনশনের সঙ্গে যেন ঠিকঠাক দেখতে পাই গোলের দায়িত্বে ছিলেন গোল দেখার দায়িত্বে ছিলেন গোল জাজ বুদ্ধদেব 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 বিশিষ্ট খেলোয়াড় গোল জাজ অনেক সময় তো গোল জাজের সিদ্ধান্তে তিনি খুশি হয়েছেন বিরক্ত হয়েছেন তার হাত দিয়ে গোলজাজের পুরস্কার আমরা গোল জাজ গোলের জন্য অপেক্ষা করি গোল জাজের পুরস্কার সেটি তুলে দেওয়া হল আসলে বারবার বলছি ফুটবল নানাভাবে সাজানো হয় আমরা রেফারি পরিতোষ মন্ডল উজ্জ্বল দাস অর্ক দত্ত এবং শাহরুখ শেখ যারা ম্যাচ পরিচালনায় ছিলেন তাদের জন্য পুরস্কার রাখা হয়েছে তাদের সিদ্ধান্তে খেলোয়াড় খুশি হয়েছেন কখনো কখনো হয়তো বিরক্ত হয়েছেন কিন্তু তারা বিরক্ত হননি তারা নিশ্চিতভাবে ম্যাচ পরিচালনা করেছেন দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করেছেন আত্মবিশ্বাসের সাথে ম্যাচ পরিচালনা করেছেন পরিতোষ মণ্ডল উজ্জ্বল দাস অর্ক দত্ত এবং শাহরুখ শেখ কোচিং ক্যাম্পের কোচ রয়েছেন পুলক স্যার তাকে অনুরোধ করব সামনে আসার জন্য কোচিং ক্যাম্পের কোচ পুলক স্যার তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি কারণ রেফারি যারা ছিলেন তারা ম্যাচ পরিচালনা করেছেন খেলোয়াড় তৈরি করেন বাবু পুলক স্যার তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি আজকের ম্যাচ পরিচালনায় ছিলেন পরিতোষ মন্ডল উজ্জ্বল দাস অর্ক দত্ত এবং শেখ সেই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য পুলক বাবু আমাদের মাঝে পরিতোষ মন্ডল তিনি ম্যাচ পরিচালনা করে বেরিয়ে গেছেন কিন্তু উজ্জ্বল দাস অর্ক দত্ত শাহরুখ শেখ রয়েছেন তারা পুরস্কারটি তাদের হয়ে গ্রহণ করুন পুলক স্যার কি রয়েছেন কাছাকাছি আমাদের মাঝে আমরা অপেক্ষায় রয়েছি টুর্নামেন্ট কমিটির কোষাধ্যক্ষ রহমান রহমান কোষাধ্যক্ষ আব্দুর রহমান তাকে অনুরোধ করছি যারা রেফারি তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য রহমান প্রথমে উজ্জ্বল দাস সম্মাননীয় উজ্জ্বল দাস তার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে অর্ক দত্ত শারুফ শেখ আপনারা এগিয়ে আসবেন অর্ক দত্ত শারুফ শেখ অলঙ্কার জুয়েলার্স আসারুল রয়েছেন তাকে অনুরোধ করছি তিনিও একটু হাত লাগান যারা ম্যাচ রেফারি ছিলেন ম্যাচ পরিচালনায় যারা ছিলেন অর্ক দত্ত শারুফ শেখ তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য রেফারি রেফারি পুরস্কার চলছে এবং সারুফ শেখ তিনিও পৌঁছে গেছেন সারুফ শেখ তার হাতেও তার জন্য যে পুরস্কারটি রাখা হয়েছে গৌতম দত্ত রয়েছেন গৌতম দত্ত তাকে আহ্বান জানাচ্ছি তিনি তুলে দিন শাহরুফ শেখ প্রত্যেকটি ম্যাচে যিনি দায়িত্বের সঙ্গে ফোর্থে ফাটি দায়িত্ব সামলেছেন শাহরুফ শেখ আমরা মাঠ অনেকটাই ফাঁকা হয়ে গেছে পুরস্কারও অনেকখানি ফাঁকা হয়ে গেছে কিন্তু যার জন্য লড়াই সেই চ্যাম্পিয়ন কাপ সেটি রয়ে গেছে রয়ে গেছে উইনার্স চেক রয়ে গেছে সকলের ভালোবাসা সেটি আমরা সবার শেষে নেব কিন্তু এই মুহূর্তে বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প আহ্বান জানাচ্ছি চ্যাম্পিয়ন চেক এবং ট্রফি নেওয়ার জন্য আহ্বান জানাবো রয়েছেন হাসানুজ্জামান রয়েছেন রবিউর আলম চৌধুরী রয়েছেন কলকাতার দুই খেলোয়াড় আমরা কলকাতার বলবো না আমাদেরই দুই খেলোয়াড় মেহতাব হোসেন এবং সৈয়দ রহিম নবী চারজনকেই ডাকবো একসঙ্গে তারাই তুলে দিন আজকের বাকি যে দুটি পুরস্কার রয়েছে উইনার্স চেক এবং উইনার্স ট্রফি নেওয়ার জন্য বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প উইনার্স ট্রফি ট্রফির যা সাইজ তাতে চারজন লাগতেই পারে ট্রফির সাইজ চারজন লাগতেই পারে যারা উপস্থিত আছে একবার সবাই মিলে বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প বেল্লাঙ্গা কোচিং ক্যাম্প আমরা সেই সঙ্গে অবশ্যই ধন্যবাদ জানাবো সমস্ত যারা এসেছিলেন অংশ নিয়েছেন খেলোয়াড় হিসেবে দর্শক হিসেবে সবার জন্য জয়ধ্বনি হোক জয়ধ্বনি হোক ফুটবলের জন্য উইনার্স উইনার্স চেক সহযোগিতায় সহযোগিতায় ট্রফি টুর্নামেন্ট দারুণভাবে সফল হল আগামীতে আবারও দুর্দান্ত টুর্নামেন্ট হোক বেল্লাঙ্গা গোল্ড কাপ তৃতীয় বর্ষে পদার্পণ করুক এগিয়ে চলুক সামনের দিকে বেল্লাঙ্গায় নতুন ভাবনা সেটি দারুণভাবে সফল হল রাত্রে ম্যাচ হলো সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে আগামীতে এই ভাবনা আরও দারুণভাবে আসুক যারা দায়িত্বে রয়েছেন তারা সেটা ভাবুন আমরা ফুটবলের আনন্দ নেই সভাপতিকে অনুরোধ করবো আনুষ্ঠানিকভাবে সভা সমাপ্তি ঘোষণা করার জন্য অনুষ্ঠান সভাপতি হাসানুজ্জামান তাকে অনুরোধ করবো আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করার জন্য সকলকেই ধন্যবাদ যে এই বছরের মতো আমাদের এই টুর্নামেন্ট শেষ হয়েছে এবং আগামী দিনের জন্য আমরা আবার চিন্তা ভাবনা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ